প্রথমে আমরা আন্ডার 17 মেন্স ওয়ার্ল্ড কাপটা করতে পেরেছি, আর তারপরেই নেক্সট ইয়ার আবার আন্ডার 17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ হবে। নট অনলি আন্ডার 17 মেন্স ওয়ার্ল্ড কাপ করতে পেরেছি, ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইউথ ওয়ার্ল্ড কাপস এভার। আর আমার মনে আছে যে ফাইনালের পরে ওই যে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ছিল কলকাতায় বিটুইন, যখন ফাইনালটা হলো ইংল্যান্ড ভার্সেস স্পেন, আর তারপরে ফিফা প্রেসিডেন্ট ইয়ানি ইনফেন্টিনো খুবই খুশি ছিলেন আর বললেন যে এটা ডেফিনেটলি এটা একটা আমরা আমাদের ইউথ ফুটবলে ইউথ ওয়ার্ল্ড কাপসে ইট ইজিলি দ্য বেস্ট ইভেন্ট, আর সেই সেই কারণেই বোধ হয় আমরা খুব ইজিলি উইমেন্স আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা পেয়েছি। আই ফিল অনার্ড যে আমি এআইএফএফ ছিলাম এরকম একটা মুহূর্তে, যেটা কি একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মাইলস্টোন। হ্যাঁ, এটা কি খুব ইন্টারেস্টিং স্টোরি, কিন্তু এটা এটা আমার মনে আছে, আমি ঠিক সালটা মনে নেই, ছোটবেলায় 2012 কি 13 ছিল, আমি যখন ফুটবলে জয়েন করেছি 2010-এর শেষে, দ্য ফার্স্ট থিং কিছুদিনের মধ্যে আফটার আই ডিড মাই অ্যানালিসিস, এটা ক্লিয়ার ছিল যে হোয়াট ইন্ডিয়া ব্যাডলি রিকোয়ার্ড ওয়াজ আ প্রপার ইউথ ডেভেলপমেন্ট আর গ্রাসরুট প্রোগ্রাম। আনফর্চুনেটলি ক্লাবগুলি সেটা করছিল না, অলদো এখন এখন করছে, এখন অনেকেই অনেক ক্লাবগুলি করছে, বাট অনেক অনেক ইম্প্রুভ করতে হবে। তো আমি তখন ফিফার কাছে গেছিলাম, আমি আমি গেছিলাম দু একটা স্পন্সরের কাছে, ইভেন আমাদের কমার্শিয়াল পার্টনার, বাট ঠিক ব্যাপারটা ঠিক হয়ে উঠতে পারেনি। তো সেই জন্য আমি ফিফার কাছে গেছিলাম আর ফিফাকে বলেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এআইএফএফ কিছু একাডেমি সেট আপ করি, ন্যাশনাল একাডেমি, সেটাতে আমার একটু হেল্প দরকার। তো ফিফা নট অনলি সাপোর্টেড দ্য আইডিয়া, আমাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প ভালো, বেশ ভালোই ফাইন্যান্সিয়াল হেল্প করেছিল। অ্যান্ড আমার মনে আছে ব্যাঙ্গালোরে যখন আমরা একাডেমিটা সেট আপ করছিলাম, ঠিক সেই সময় ফিফার যে টেকনিক্যাল ডাইরেক্টর ছিল ওনার সাথে আমার কথাবার্তা আলোচনা হচ্ছিল, তো উনি বললেন যে এই যে তোমরা সেট আপ করছো এটা খুবই ভালো, তবে এর পরে কিন্তু একটা ভালো ইভেন্ট করতে হবে। আমি বললাম যে কি ইভেন্ট বলছেন আপনি, বললো যে তোমরা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের জন্য বিট করো, যেটা 2017। তো আমি বললাম ঠিক আছে, দ্যাট ইজ আ গুড আইডিয়া, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে, নানা কিছু গভর্নমেন্টাল পারমিশন দরকার, অনেকগুলি গ্যারেন্টি দরকার ফিফার, যেগুলো সভারেন গ্যারেন্টি, যেগুলো মানে ক্যাবিনেট অ্যাপ্রুভাল ছাড়া হবে না। আমার প্রেসিডেন্ট অফকোর্স খুব হেল্প করেছে ওই 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 ম্যাটারে। তো সেইভাবেই এই পুরো কল্পনাটা পরিকল্পনাটা অ্যাবাউট হোস্টিং আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছে। আর তারপরে একবার যখন পেয়ে গেছি তখন ফর্চুনেটলি আই ওয়াজ ভেরি লাকি টু ফাইন্ড আ ভেরি গুড টুর্নামেন্ট ডাইরেক্টর হাভিয়ার চেপি, চিলি থেকে ছিল। আমি অ্যাটলিস্ট 3-4 বার ওর সাথে ওকে ইন্টারভিউ করেছি, আর দেন আই ওয়াজ কোয়াইট কনভিন্স যে যদি কেউ করতে পারে ওই করতে পারে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ভেরি গুড জব। তার সাথে জয় ভট্টাচার্যও ছিল, অ্যান্ড সো ইট ওয়াজ আ ইভেন্ট ইমপ্লিমেন্টেশন, এটা খুবই সাকসেসফুল হয়েছিল। প্ল্যানিং মোরলেস ওয়ার্ল্ড কাপের একটা বেসিক ফর্ম্যাট আছে, তো প্রথমে হয় যে ফার্স্ট ভেনিউগুলি যখন ডিসাইড হয় তখন একটা প্রোগ্রাম হয়, তখন একটা ফিফার থেকেই হয়, ফিফা এসে একটা মানে প্রোগ্রাম উইচ ইজ হেল্ড ইন আ পার্টিকুলার সিটি, যেখানে সবাইকে স্পোর্টস মিনিস্টার এবং আমাদের প্রেসিডেন্ট সবাই আসেন। তারপরে একটা লেজেন্ডস ম্যাচ হয় যেটা আন্ডার 17 মেন্স ওয়ার্ল্ড কাপে হয়েছিল, তারপরে যা একটা ড্র সেরেমনি হবে যেখানে কোন টিম কার সাথে খেলবে সেটা এখনো কোয়ালিফায়ার্স গুলি শেষ হয়নি, কিছু কিছু জায়গায় কোয়ালিফায়ার্স গুলি শেষ হয়ে যাওয়ার পরে ড্র সেরেমনি হবে। তো এইসব প্লাস অফকোর্স আমরা যখন ম্যাচের আগে যারা প্রাক্তন উইমেন্স ফুটবলার তাদের যেরকম মেন্স ফুটবলারদের আমরা অনার করেছিলাম সেরকমই সেরকম একটা সিমিলার প্রোগ্রাম হবে। তো অনলি প্রবলেম এখানে হচ্ছে যে বিকজ
এখনো আনসার্টেনিটি আছে, কতখানি কি করতে পারবো সেটা ঠিক ক্লিয়ার না। বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফিফার কতদিন এগুলো প্রোগ্রামস আছে, ইভেন্টস আছে যেগুলো যেগুলো হয়। দেখুন, ওটা ওটা তখনই, সেটা এখনো ডিসিশনটা হয়নি যে ফাইনালটা কোথায় হবে। একবার ড্র সেরেমনি হয়ে গেলে আরো আরো সার্টেন সার্টেনিটি আসবে। এখন জাস্ট মোটামুটি ভেনিউজ গুলি ডিসাইড হয়েছে, ফাইনালটা কোথায় হবে সেটা এখনো ডিসিশনটা হয়নি, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। হ্যাঁ, সেটা তো আমি আসার পরেই, হোয়াট ওয়াজ ভেরি ক্লিয়ার টু মি ওয়াজ দ্যাট ইমিডিয়েটলি ভারতীয় ফুটবলের একটা স্ট্রাকচার, গ্রাসরুট এবং ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম দরকার। যেটা আমি একটু আগে বললাম যে আই হ্যাভ টু অ্যাপ্রোচ ফিফা টু হেল্প, যারা ওনারা বোথ টেকনিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছে। তো এখনো আমাদের যে হোল প্ল্যানটা সেটা ইজ ফোকাসড অন ইউথ ডেভেলপমেন্ট, বিকজ এখনো অলদম অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে, এখনো ক্লাবেরা ঠিক ওইভাবে যে যে ডেভেলপমেন্টটা হওয়া উচিত সেটা হচ্ছে না। বিকজ সিম্পল ব্যাপার হচ্ছে যে এখনো ফেডারেশনের ইন্ডিয়ান আদার্স থেকেই প্লেয়ার্স বেরোচ্ছে ফর দ্য ন্যাশনাল টিম। তো এগুলো ক্লাবেদের যতদিন না ওরা খুব সিরিয়াসলি এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি নেয় ততদিন একটু প্রবলেম হবে। অ্যান্ড বিকজ এটা ফেডারেশনের কাজ না টু ডেভেলপ প্লেয়ার্স, ফেডারেশন এটা ক্লাবের, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লাবস টু ডেভেলপ প্লেয়ার্স। ফেডারেশনটা অবভিয়াসলি সিলেক্ট করে ন্যাশনাল টিমকে এক্সপোজার দেবে, প্লেয়ার্সদের এক্সপোজার দেবে, এটসেট্রা। সেই জন্য এখনো আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে ইউথ ডেভেলপমেন্ট, আমাদের নিউ স্ট্র্যাটেজিক প্ল্যানে ইট ইজ ইউথ ডেভেলপমেন্ট, কোচ এডুকেশন। আর এবার যেটা চেঞ্জ হয়েছে কম্পেয়ার টু দ্য আদার প্রিভিয়াস স্ট্র্যাটেজিক প্ল্যান, যে আমরা ডেভেলপমেন্টটা যেটা করতে চাই ইজ কম্পিটিশন বেস। সেই জন্যই আমাদের আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18 যে লিগসগুলি আছে সেগুলোকে আমরা এনহান্স করতে চাই, যে আরো ব্রড বেস করতে চাই। আর সেকেন্ডলি হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন খুব দরকার। এটা খালি AIFF একটা সেন্ট্রাল লেভেল থেকে যদি করে সেটা সম্ভব না। তো আলটিমেটলি এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে টু দ্য স্টেট। So that is one of the strategies of the, one of the goals of the strategic plan. And it's true, dekhun, ekta jinish, unfortunately, which is true, is that India, except kichu states chhara, India the football culture nahi. Jeta ki, you know, Europe e choto choto desh, আইসল্যান্ড বলুন, গ্রিস বলুন, ওরা এত সাকসেসফুল কি করে হচ্ছে? বিকজ ওদের একটা অনেক বছর ধরে একটা ফুটবল কালচার আছে। ভারতবর্ষের ফুটবল কালচার ইজ লিমিটেড টু আ ফিউ স্টেট, সেটা একটা ফ্যাক্ট। সেটা এটা এটা এটার মধ্যে কোনো আর্গুমেন্ট করার দরকার নেই। তবে আমরা চেষ্টা করছি যে ফুটবল হচ্ছে যে পৃথিবীর সেরা খেলা এবং মোস্ট পপুলার গেম, যে অন্য অন্য স্টেটসকে কি করে আরো ইনভলভ করা যায়, কি এনগেজ করা যায়। এবং আমার যেটা আমি মেনশন করলাম স্ট্র্যাটেজিক প্ল্যানে, সেটাই ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভ। আমরা একটা পুরো অল স্টেটসের একটা অ্যানালিসিস করেছি, যেটাতে একটা র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং করা হয়েছে বেসড অন কি কম্পিটিশন করছে ওরা, কোচ এডুকেশনে কি করছে, ই লাইসেন্স ডি লাইসেন্স কি করছে, এসব নিয়ে একটা র্যাঙ্কিং করা হয়েছে। বেসড অন উইচ আমরা স্টেটসদের সাথে কথা বলে বুঝতে চাই যে ওদের কি রিকোয়ারমেন্ট আছে আর কিভাবে আমরা হেল্প করতে পারি। আনফর্চুনেটলি আমাদের রিসোর্সেস খুব লিমিটেড, বাট যতদূর সম্ভব আমরা হেল্প করব স্টেটসকে। অ্যাকচুয়ালি তো যখন থেকে শুরু হয়েছিল আমাদের প্ল্যানিং ছিল যে বাই এন্ড অফ দিস ইয়ার মোটামুটি ওটা ফাংশনাল হবে, কিন্তু প্রথমে তো লাস্ট ইয়ার
খুব আনটাইমলি আর খুব হেভি মনসুনের জন্য কাজ আটকে গেছিল কলকাতায়। তারপরে তো কোভিড, তারপরে টাইফুন, যাই হোক এখনো কাজ চলছে। আর ফর্চুনেটলি এখনো আমাদের কাজ থামায়নি, একটু পেছনে চলছি, বাট আমাদের ন্যাচুরাল টার্ফটা তৈরি হয়ে গেছে, ওটা জাস্ট হ্যান্ড ওভার করার দরকার। আর্টিফিশিয়াল টার্ফ আর ফ্লাড লাইটস অ্যান্ড ড্রেসিং রুম যেটা আছে সেটা মোটামুটি এই বছরের শেষ, আনলেস কোনো আরেকটু কিছু কোনো ক্যালামিটি আসে, মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। তো তখন একটা স্ট্রাকচার নিয়ে নেবে, তবে আমরা অবভিয়াসলি পেছনে চলছি। হোপফুলি ইফ এভরিথিং ইজ গোজ ওয়েল, মিডল অফ নেক্সট ইয়ার কিংবা এন্ড অফ নেক্সট ইয়ার দ্য সেন্টার শুড বি ফাংশনিং। এবং যেটা আমি আপনাকে বলেছি, ইভেন দো 100 কোটির ওপরের দেশ, বাট ফুটবল কালচারটা নেই, অ্যান্ড এটা লিমিটেড টু ফিউ স্টেটস। এখন আগে বেঙ্গলে অফকোর্স আছে, নর্থ ইস্টে আছে, গোয়াতে আছে, একটু কমছে, তো কিছু কিছু অঞ্চলেই এই এই ফুটবল কালচারটা আছে। তো এটার এটার একই উপায়, সেটা হচ্ছে গেমটাকে স্প্রেড করা এবং ইউথ ডেভেলপমেন্ট, কোচ এডুকেশন এ ফোকাস করা। সময় লাগবে কিন্তু ইট ইজ দ্য অনলি ওয়ে। ইন দ্য মিন টাইম মোটামুটি আমাদের লিগের রোডম্যাপটা তৈরি হয়ে গেছে, হোপফুলি উইদিন 3 to 4 ইয়ার্স একটাই লিগ হবে উইথ রেলিগেশন প্রমোশন। তো এছাড়া আর কোনো উপায় নেই, বাট একটা বেসিক ফ্যাক্ট যেটা আমি আগেও বলেছি যে আইসল্যান্ড, গ্রিস এগুলো অনেক অনেক ছোট দেশ, আর ইন্ডিয়া যেটা 130 crores এর পপুলেশন, কালচার ফুটবল কালচারটা খুব ম্যাটার করে। হ্যাঁ নিশ্চয়ই, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা ফ্যাক্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমি যখন আইসিসির আগে আইএমজি তে ছিলাম, আর আই ওয়াজ ভেরি ইনভলভ যে 1996 যে ন্যাশনাল লিগটা শুরু হয়েছিল, যেটা লেজার স্পোর্টস আর আইএনজি একটা জয়েন্ট ভেঞ্চার ছিল, লেজার স্পোর্টস হচ্ছে বেনুদার কোম্পানি। তো তখন 1996 ন্যাশনাল লিগ শুরু হয়েছিল, আমি অলদো আমি ফাইন্যান্সের লোক বাট আমি অপারেশনসেও ইনভলভ ছিলাম সেখানে। তারপরে অফকোর্স 2-3 বছর পরে ওই চুক্তিটা ভেঙে যায়, তারপরে আইএনজিতে আমি অনেক বছর ছিলাম। আইসিসি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গভর্নিং বডি, তো আইসিসির সাথে এআইএফএফ এর কম্প্যারিজনটা ঠিক না, বিকজ আইসিসি হচ্ছে যে আইসিসির সাথে কম্প্যারিজন হওয়া উচিত এএফসি কিংবা ফিফা, কারণ আইসিসির কাছে রিসোর্সেস অনেক অনেক বেশি দেন এআইএফএফ। এআইএফএফ আমরা তো এখনো খুব স্ট্রাগল করি তাদের রিসোর্সেস। তো বাট আমি যবে থেকে এসেছি আমার চেষ্টা হয়েছে, ছিল অলওয়েজ, এখনো করে যাচ্ছি, যে টু মেক এআইএফ আ কমপ্লিটলি প্রফেশনাল বডি। অ্যান্ড আমার মতে এই 8-10 বছরে যে লেভেলের লোক আছে আমাদের, যে প্রফেশনালস আছে ডিফারেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা ইজ উই মেড প্রগ্রেস। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান বানানো হচ্ছে, এই যে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এগুলোকে মনিটর করা হচ্ছে, তো অ্যাজ জাস্ট ফ্রম আ প্রফেশনাল অ্যাঙ্গেল আমি বলবো যে এআইএফএফ ইজ নাও কম্পেয়ারেবল টু বিসিসিআই অ্যান্ড ইভেন আইসিসি টু দ্যাট ম্যাটার। পয়সা অনেক কম, সো অবভিয়াসলি লিমিটেশনস আছে। তো আমরা তো অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়েছি 1 বছর আগে থেকেই বোন ভেরিফিকেশন টেস্ট, যেটার জন্য অনেক টিমই প্রথম বছরে আমাদের ইউথ লিগস থেকে উইথড্র করতে হয়েছে, বিকজ ওরা ফুলফিল করতে পারেনি ক্রাইটেরিয়া। এই বছর ইজ মাচ বেটার, এই বোন টেস্টটা ইজ অলসো অ্যাকসেপ্টেড বাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড বিসিসিআই ফলো করে। তো আমরা ভেরি স্ট্রিক্ট অন দিস, আমাদের পুরো সব ন্যাশনাল ইউথ লিগস এই টেস্টগুলি করা হয়, আপ টু এই টেস্টটা ইজ অ্যাপ্লিকেবল টু দ্য এজ অফ 16, তারপরে এই টেস্টটা ইজ নট অ্যাপ্লিকেবল। তো 18 হয় না, বাট 13-15 এই টেস্টগুলি হয়।
এই বছর এই সিজন থেকে ইভেন ফর দ্য ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ মানে ওই স্টেট চ্যাম্পিয়নশিপস গুলিতে, সেখানেও আমরা এই বোন ভেরিফিকেশন টেস্টটা ইন্ট্রোডিউস করছি। না না না, আমরা তো প্লেয়ার্সদের জন্য অলরেডি একটা ফাস্ট ট্র্যাক লাইসেন্সিং সিস্টেম করেছি, যেখান থেকে ভেঙ্কি এসছে, সেখানে মহেশ মহেশ গলে এখন হচ্ছে ইন্ডিয়ান আইডলস অ্যাসিস্ট্যান্ট কোচ, ভেঙ্কিকে যে সাপোর্ট করে এসছে। ইভেন জিএফডিসির থেকে ড্যারেল বলে একটা কোচ আছে, ফাস্ট ট্র্যাকে এসছে। তো এটা আমরা তো করেছি অলরেডি। অ্যান্ড যে যে প্লেয়ার্স মানে প্রাক্তন প্লেয়ার যারা করতে চায় এটা, তাদের জন্য অলওয়েজ ওপেন এটা। এটা এই এই এটাকে একটুখানি এটা ইয়ে হচ্ছে যে আরইসিসি মানে এক্সপিরিয়েন্স, তারপরে এবং কোচিং এক্সপিরিয়েন্স উইদাউট এ লাইসেন্স যদি করতে ওরা ফাস্ট ট্র্যাক করতে চায় অলওয়েজ দেয়। হ্যাঁ, আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট থেকে ওকে কংগ্রেচুলেট করেছি, ঠিক আছে, গ্রেট অ্যাচিভমেন্ট, 15 বছর ধরে খেলছে, বাট ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আর সাপোজ টু প্লে ফর 15-20 ইয়ার্স, তো আমরা কংগ্রেচুলেট করেছি, বাট এটা দিস ইজ আ স্ট্যান্ডার্ড থিং যে একটা ভালো প্লেয়ার। ছবিটা দেখুন, মুগ্ধ শ্রোতার মতো বসে আছেন স্বয়ং মোহাম্মদ রফি, আর তার সামনে গান গাইছেন ফুটবলার রঞ্জিত মুখার্জি। ছবিটা 1978 সালের এক শীতকালের সকালের, ঘটনাটা শোনা যাক রঞ্জিত মুখার্জির মুখেই। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। অ্যাকচুয়ালি আমি খেলাধুলার সঙ্গে সঙ্গে গানের প্রতি আমার একটা ঝোঁক ছিল। আমার বাড়িতে গানের পরিবেশ, আমার বড় কাকা সুরসাগর প্রসাদ মুখার্জির বাড়িতে অনেক শিল্পীরা ছোটোবেলায় আসতেন, তো যে কোনো কারণে আমি খুব ছোটো থেকেই মোহাম্মদ রফির খুব ভক্ত ছিলাম। তো ইনসিডেন্টালি আমি ওনার প্রোগ্রাম 60-এর দশকে 2-3 বার দেখেছি রবীন্দ্রসদন স্টেডিয়াম, এবং তখন তো নেতাজি ইন্ডোর হয়নি। তো 73 সালে আমার মনে আছে আমি খিদিরপুর ক্লাবে খেলি, সে বছর ইস্টবনে তখন সই করিনি, রোভার্স খেলে আমি গেট অফ ইন্ডিয়ার দ্বারে ঘুরছিলাম। হঠাৎ সেই সময়কার এক বিখ্যাত চিত্র পরিচালক, যিনি মোহনবাগানের মেম্বার ছিলেন এবং মোহনবাগান তো প্রাণ ছিলেন, অজয় বিশ্বাস, তো অজয় বিশ্বাসের একটা বই তখন বেরিয়েছিল, পান্না হিরে ছিল চুনি, তার ঠিক ভার্সান বইটা ছিল সমঝোতা বলে। তো আমাকে হঠাৎ করে অজয়দার সঙ্গে দেখা বলে, আর তুই কী করছিস এখানে? এখন খেলতে এসেছি খিদিরপুর টিমের সঙ্গে। তো উনি বললেন যে চল তোকে আজ তোর গুরুর সঙ্গে আলাপ করাবো। তার ওনার সঙ্গে আমার 3 মাস আগে আলাপ হয়েছে, আমি তো সন্তোষ ট্রফি খেলতে গেছিলাম এরনাকুলামে ভূমি ক্যাপ্টেন, তো সেই দিনে আমার মনে আছে এরনাকুলামেতে সার্ভিসেস ভার্সেস বেঙ্গল খেলার দিন, হঠাৎ মাঠে অ্যানাউন্স হলো আজকের চিফ গেস্ট মোহাম্মদ রফি। তো আমরা তো সব অবাক হয়ে গেছি। তো সেই টিমে হাবিব, নাইম, আমি, সুরজিৎ সেনগুপ্ত সবাই ছিলাম। তো মাঠে উনি এলেন এবং উনি সবার সঙ্গে যখন হ্যান্ডশেক করছেন তখন আমি ওনাকে প্রণাম করলাম, উনি একটু অবাকই হয়েছেন, কিন্তু আমার কথা বলার কোনো সুযোগ হয়নি। তো আমি যখন দেখলাম হাবিবদা নাইমদা মোহাম্মদ রফির সঙ্গে যোগাযোগ করে হোটেলে যাই বল ঠিক করলো, পরের দিন আমি যখন হাবিদাকে বললাম যে আমায় তুমি নিয়ে চলো, বলো যাও প্র্যাকটিস যাও, তখন আমি জুনিয়ার ছিলাম, তো আমার যাওয়া হলো না। তো সেই আফসোসটা আমাকে গুছিয়ে দিয়েছিল অজয় বিশ্বাস, উনি খুব বিখ্যাত পরিচালক ছিলেন, ওনারই একটা বই ছিল সমঝোতা, তার রেকর্ডিং ছিল ফিল্ম সেন্টারে। তো আমাকে তো বললেন চল তোকে তোর গুরুর সঙ্গে দেখা করাবো, এই প্রথম আমার ওনার সঙ্গে সাক্ষাৎকার। সে রেকর্ডিং আমি গেছিলাম, পায়ের দিয়ে প্রণাম করেছিলাম, এবং ওনাকে যখন বললাম যে আপনার সঙ্গে আমার 3-4 মাস আগে দেখা হয়েছিল খেলায়, আমি একজন ফুটবল প্লেয়ার, তো উনি একটা কথা বলেছিলেন যে কবি কিছুকে কপি মত করনা, মানে উনি ভেবেছিলেন আমি গান টান গাই, অ্যাকচুয়ালি অজয়দা সেভাবেই বলেছিল। তো আমি না না আমি গান গাই না, আমি একজন ফুটবল প্লেয়ার, আপনার সঙ্গে আমার দেখা আলাপ হয়েছিল, ওনার মনে ছিল না ব্যাপারটা, এই হচ্ছে ওনার সঙ্গে আমার প্রথম আলাপ। তারপরে যে ঘটনাটা
তুমি বললে যে এই আমার মাথার উপরে যে ছবিটা যে মোহাম্মদ রফি মানে গান শুনছেন আমি গাইছি, ঘটনা তা নয়। 1979 সালের গোড়ায় 78 এন্ডে নেতাজি স্টেডিয়ামে সুপ্রকাশ গগৈয়ের অনুষ্ঠান করেছিলেন, তো সেই অনুষ্ঠানেতে মোহাম্মদ রফি, কিশোর কুমার, আর ডি বর্মন, আশা ভোঁসলে এবং হেলেন, এই ছিল প্রোগ্রাম। তা মোহাম্মদ রফি কলকাতা এলে আমি দেখা হওয়ার চেষ্টা করতাম, তো সেই ওই সময়তে মোহাম্মদ রফি অ্যাকচুয়ালি পার্ক হোটেলে উঠেছিলেন, তো আমাকে উনি অ্যালাউ করতেন কারণ আমাকে চিনে গেছিলেন এবং ওনার ওয়াইফ উনি খুব কনজারভেটিভ, তো কাউকে অ্যালাউ করতেন না, বাট আমি গেলে অনেক সময় উনি ডেকে নিতেন। তো আমি যখন গিয়েছিলাম তখন নিউ মার্কেটের মোহাম্মদ রফি বেরোচ্ছিল কোনো কাজে, রাত্রিবেলা প্রোগ্রাম ছিল, তো হঠাৎ করে ওনার যে শালা, ওনার ছায়া সঙ্গী ছিলেন জাহির বলে, ওনার শালা মারা গেছেন, মোহাম্মদ রফির মারা যাওয়ার এক মাসের মধ্যেই উনি মারা গেছিলেন। ওই জাহির খুব কড়া লোক ছিল, আমাকে বলে কিছু বলেনি, তো দেখলাম মোহাম্মদ রফি হাতে অ্যাটাচি ব্যাগ নিয়ে বেরোচ্ছেন, তা আমায় দেখে থমকে গেলেন। মোহাম্মদ রফি আস্তে কথা বলতেন, তো বসে যে হঠাৎ করে জাহির মোহাম্মদ রফিকে বললেন যে রফি সাহেব এই গানে কা রিকোয়েস্ট হ্যায় কাল সে, দুদিনের প্রোগ্রাম ছিল, প্রথম দিন হয়ে গেছে সেকেন্ড দিন। তো রফি বললেন যে কৌন সা, তো বলছে জিনে কি রাও, বইটার নাম জিনে কি রাও। আমি তো চুপ করে শুনছি বসে বসে, তা উনি কিছু একটা ভেবে টেবে বললেন যে ও অন্তরা তো মেরে কো ইয়াদ নেই আতা হ্যাঁ। তখন ওই জাহির যেহেতু সুপ্রকাশ গড়গড়ি আমার সঙ্গে আলাপ করে দিয়েছে যে রঞ্জিত দাকু ভালো গান ভালোবাসে, হঠাৎ করে জাহির ভাই বলছে যে ও তো ইসকে জানা মানুষ হ্যাঁ, তো আমাকে আচমকা অবাক করে দিয়ে বললেন যে ও লাইন গাও অন্তরা গাও অন্তরা গাও। আমি তো মানে চমকে গেছি যে আমি গান গাওয়াটা বলো ব্যাপার না, আমরা খেলতে গেলে আমি গান টান গাইতাম, আমি সুরজিৎ সুব্রত ভট্টাচার্য আমরা তো গান টান গাইতাম, আগে সুকুমার সমাজপতি অশোক স্যার জি এরা সব গান পাগল ছিল, পরবর্তীকালে শুনেছি তরুণ দেব গান টান গাইত। আমি জেনে গিরাও বলেছে আন্তরা আন্তরা গাইতে বলেছে, তো আমি এক লাইন ওনাকে শুনিয়েছি, গানটা ছিল আনে সে উসকে আয় বা, তো অ্যাকচুয়ালি বড়ি মাস্তানি এটা জিতেন্দ্র একটা বই, তো উনি আমায় জাস্ট অন্তরাটা বলেছিলেন, ওনার খেয়াল নেই। তো অ্যাকচুয়ালি এরা প্রোগ্রাম করতে গেলে কিছু গান সিলেক্ট করে আসে, ওনার 26,000 গান তো রেডি করে আসেনি হয়তো, তো আমি এক লাইন ওই জায়গাটা জাস্ট আমি জাস্ট আমি গেয়েছি, গুন গুনায় এসে জেসে গিরতা হু ঝরনা জমি, বাস উনি বলে হ্যাঁ, বাস এইটুকুনি। এই ঘটনাটা ঘটেছে 78-এর এন্ডের শীতকালে। এই ছবিটা হাতে পেতে সময় লেগেছিল পাক্কা এক বছর। 1979 সালে অভিমানী ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব এবং ক্লাব ছেড়ে মোহনবাগানে সই করেছিলেন। প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে গোল আসছিল না, এই ছবিটাই বদলে দিল সব। 79-তে আমি মোহনবাগানে সই করেছিলাম, 79-তে আপনারা জানেন আমি যে কোনো কারণে একটা অভিমানে হোক বা কিছুতে হোক আমি ডুরেন্ডে মোহনবাগানকে যখন আমরা 3-0 হারিয়েছিলাম, তারপরে এসে ইস্টবেঙ্গলের পুরো কমিটি চেঞ্জ হয় এবং সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব নিশীত ঘোষ এরা সব এসেছিলেন, তো সুপ্রকাশ গড়গড়ি এদের গ্রুপটা এসেছিলেন, তো ইস্টবেঙ্গল ক্লাব আপনার মনে আছে 79 সালে প্রায় 8-9 বাইরের প্লেয়ার এসেছিল, মনজিৎ সিং, হরজিন্দার, গুরদেব, ডেভিড উইলিয়াম, তো সেই সময় আমি সেভাবে ক্যাপ্টেন ইয়ার, তো যে কোনো কারণে কোনো একটা কথাই আমার খুব ভালো লাগেনি, আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং আমি অরুণ ঘোষ গিয়ে বলে এসে যে আমি খেলবো না, তো অরুণ আমায় বলে তুই এরকম ডিসিশন নিস, তুই রাত্রিবেলা আমাকে কথা বলার পরে ডিসিশন নিস, তো কিন্তু আমি যে কোনো কারণ হোক আমাকে সঙ্গে সঙ্গে তখনকার দিনে ময়দানে খবর হয়ে যায়, আমাকে মনমান ক্লাব থেকে এবং প্রদীপদা সবাই আগে বলেছে রঞ্জিতকে তুলে নাও, জে বি আর প্যাচ এসছে, শ্যামতাবা ছিল বিদেশ মানুষ, তো আমি আর তপন আমাকে মনমান সই করায়। তো এই ঘটনাটা মনমান ক্লাবের 3টে ম্যাচ পরে ফোর্থ ম্যাচটা আমার মনে আছে, আমি খুব অনেক মিস করেছিলাম, আমি মন টন খারাপ করে বসে আছি, হঠাৎ করে দেখি পবিত্রতা বলে একজন ফটোগ্রাফার ছিলেন তখনকার সময়, উনি এসে আমায় বলছেন জানলার বাইরে দিয়ে রঞ্জিত আপনাকে দুটো ফটো দেবো, খুব ইম্পর্টেন্ট ফটো কিন্তু, আর তখনকার দিনে তো আমরা খেলার ছবি নিতাম ফটোগ্রাফারদের থেকে,
দু টাকা তিন টাকা এরকম তো পাঁচ টাকার মধ্যে আমার কিন্তু দুটো ছবি দেবো একশো টাকা দিতে হবে ইয়ার্কি মেরেই বলেছে আমি যাও তো মন টন ভালো না তারপর পরে কিন্তু মিস করবেন আলটিমেটলি তারপরে ওই ছবিটি আমার যখন দেখালো তো আমি মানে ওইটা কাঁচের বাইরে থেকে তুলেছিল ওই 78 সালে 79তে আমি মানে কোনো একটা ম্যাচের পর দিন এই ছবিটা আমায় দিয়েছি এই হচ্ছে ছবিটার ঘটনা এই গান গেয়েই ইতালির বিশ্বকাপে ট্রেনে খাবার জল জুটেছিল সে কাহিনী বেশ মজারও গানেরটা নিয়ে আশা ভোসলেকে নিয়ে গিয়েছিলেন ফুটবল মাঠে 78 সালে রোভার্স কাপে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে মাঠে গিয়েছিলেন আর ডি বর্মন এবং আশা ভোসলে উঠে এলো সেই প্রসঙ্গ হ্যাঁ একটা ঘটনা বলছি আমি গান তো গাই না গান আমি ভালোবাসি ভালোবাসি সবাই বলতে বলে যে সুরে গাই কিন্তু গান আমি কখনোই শিখিনি গান ভালো লাগতো শুনতে সবাই যে কোনো ক্লাসিক্যাল গানই আমি পছন্দ করি একটা ছোট্ট ঘটনা বলছি আমরা এই ব্যাপারে জিসি দাসের কাছে আমি খুব কৃতজ্ঞ আমি তো তিনটে ওয়ার্ল্ড কাপ পরপর গেছিলাম 90, 94, 98 তো 90 সালে আমরা যখন রোমে যাই রোমেতে রোম থেকে আমরা আমি নিমাই গোস্বামী আর জিসি দাস তিনজনে মিলে রোম স্টেশন থেকে তুরিন যাচ্ছিলাম তুরিনেতে আমরা ওখানে গিয়ে পিরাদা থাকবে অ্যাকচুয়ালি ওখানে আর্জেন্টিনা একটা ম্যাচ ছিল তো ট্রেনেতে আমরা নর্মালি খাবার দাবার বিশেষ কিছু ছিল না তখন মেপে চলছিলাম অল্প পয়সা নিয়ে গেছি ট্রেনে উঠেছি এমনি মানে নর্মাল টিকিট কেটে উঠেছি উঠে দেখলাম উল্টো দিকে দুটো বাচ্চা ছেলে মেয়ে বসে আছে আর আমরা তিনজনে তো জিসি দাসের কথা তো আপনি জানেন যে জিসি দাস সব ভাষা জানতো আর অনেকগুলো ওয়ার্ল্ড কাপ কভার করেছে দাসদা দেখলাম ওই মেয়েটি আর ছেলেটির সঙ্গে পুরো স্প্যানিশ ভাষায় কথা বলে যাচ্ছে তো কিছুই বুঝছি না তো হঠাৎ করে একটা কথা কানে এলো ওই মেয়েটি বলল লতা মঙ্গেশকর এবং পণ্ডিত রবিশঙ্করের নাম তো আমি একটু অবাক হয়ে গেলাম যে তার মানে ইন্ডিয়ান কালচার সম্বন্ধে আইডিয়া আছে এবার হঠাৎ করে দাসদা আমায় বলছে রবি একটা ভালো গান গাও তো রোম্যান্টিক গান গান কেন তুই গাও না তো আমি অস্বস্তি পড়ে গেছি তো আমি তো আমাকে বলছে যে একটা রোমান্টিক গান গাও তো আমি কী করবো ভেবে তো একটা গান ধরলাম ফুলো কি রানী বহারো কি মালকা তেরা মুস্কুরানা গজব হো গয়া ये फूलों की रानी बहारों की मलका तेरा मुस्कुराना गजब हो गया तो थेमे गेछी तो मेटी बोलछे जे आबार माने गाइते बोलछे आबार आमी एकटा गान धरेछी बहारों फूल बरसाओ मेरा महबूब आया है मेरा মেহবুব আয়া হ্যাঁ তো হঠাৎ দাসদা আমাকে বলছে আর গাইতে ফিরে যান আর মেয়েটি ছেলেরা বলছে যে গাইতে তো আমি তো একটু অবাক হয়ে কথা তো ভাষা বুঝতে পারছি না হঠাৎ দাসদা কি বললো দেখি মেয়েটা জাম করে বান থেকে উঠে পিজা কোকা কোলার বোতল এসব নামাচ্ছে অ্যাকচুয়ালি কী হয়েছে দাসদা ওর সঙ্গে কথা বলে যখন বুঝে গেছে যে ওর একটা ওরা ওরা ইন্ডিয়ান কালচার সম্বন্ধে ওর আইডিয়া আছে দাসদা মেয়েটিকে বলেছে এ হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিঙ্গার আমাকে সিঙ্গার বানিয়ে দিয়েছে তো এবার ওরা বলছে গান গাক আমি তখন এটা ওরা ভেবে তো গান গেয়েছি এবার হঠাৎ তখন মুড এসে গেছে যখন তখন দাসদা বলছে এখন আর গাইবেন না কী হয়েছে মেয়েটা বলছে গাইছে না কেন বলছে যে গাইবে কি সকাল থেকে না খাওয়া রয়েছে তো আমরা একদম কিছু মানে জলও খাইনি কিছু না ওইটা উঠে বাং থেকে জল ফল অ্যাকচুয়ালি এটা একটা দাসদার একটা অদ্ভুত সুন্দর নাটক তো এই ছিল ঘটনাটা সুতরাং যাই হোক এই মহম্মদরফির গান গেয়ে একটা এটা একটা মানে খুব আশ্চর্যজনক ঘটনা আমার কাছে আমার এক মামা রিলেটিভ পাইকপাড়ার মানুষ উনি নাম শুনেছেন বিখ্যাত মিউজিক অ্যারেঞ্জার উনি ওনার নাম হচ্ছে বাসু মনোহরি ওলারা বিখ্যাত বাসু চক্রবর্তী আর মনোহরি সিং এরা দুজন ছিলেন এস ডি বর্মনের মেইন অ্যারেঞ্জার বাসুদার মতো চেলো প্লেয়ার ভারতবর্ষে আর জন্মানি মারা গেছেন উনি তো বাসু মামা যে পাইকপাড়ার লোক উনি আর বিবাল স্যার একসঙ্গে বোম্বেতে চলে গেছিলেন মানে 50 দশকের শেষে তো তারপর থেকে বোম্বেতেই ছিলেন উনি
তো উনি ছিলেন এসডি বর্মের মেইন অ্যারেঞ্জার। আমি 73 সালে মোহন মানন্ত প্রাণ পাক্কা ঘটি, তো সেই জন্য বাসুদা কাছেই যখন প্রথম আমার দেখা হলো জানতে পারলাম। তো বোম্বেতে যখনই খেলতে গেছি বাসুদা বাড়িতে যেতাম, খেলতে না গেলেও বোম্বেতে অন্য কাজে গেলেও গেছি, এবং বাসুদাই প্রথম আমাদের এসডি বর্মের কাছে আলাপ করে। এসডি বর্মন 75-76 গোড়াতে বোধহয় মারা যায়। একটা ঘটনা অনেকে জানে না, আবার হয়তো অনেকে জানে, সেটা হচ্ছে যে এসডি বর্মন ছিলেন ইসবলানন্দ প্রাণ। অনেকে ভাবতো যে আরডি বর্মন বোধ হয় ইসবল, কিন্তু আরডি বর্মন মোহনমান সাপোর্টার। এটা একটা মানে যদিও ইয়ের আরডি বর্মন ওই পেলের মাঝে খেলা দেখতে এসেছিলেন, এবং একটা এনে দুজনের একটা অদ্ভুত ঘটনাই বলছি যেটা আমাকে পঞ্চমদা নিজে বলেছিলেন। তো আরডি বর্মন এবং এসডি বর্মন দুজনেই খেলা পাগল ছিলেন, বিশেষত এসডি বর্মন খেলা থাকলে রেকর্ডিংও বন্ধ করে দেন। এসব সুকুমার সমাজপতি বা অশোক চাইজিয়ার আরও ভালো জানে যে কতটা পাগল ছিলেন। না পঞ্চমদার সঙ্গে আমার যোগাযোগের কারণ ওনারা ফিল্ম সেন্টারে রেকর্ডিং করতেন, আমি খেলতে গেলে আমি যখন অফ টাইমে আমি তখনকার দিনে ট্যাক্সি ভাড়া করে বা যেভাবে ওই ফিল্ম সেন্টারে যেতাম, হ্যাঁ তার দেও ফিল্ম সেন্টার ওই রেকর্ডিং দেখতে যেতাম। তো ওখানেই আশা ভোঁসলের সঙ্গে পরিচয় আমাদের। তো আশা ভোঁসলে অ্যাকচুয়ালি আরডি বর্মন খুব সুরজিৎকে ভাব পছন্দ করত, সুরজিৎকে খুবই পছন্দ করত, আর আমি যেহেতু যাতায়াত করতাম তো আমার সাথে তো যোগাযোগ ছিলই। তো আমার মনে আছে এই যেটা ইসবলানন্দ ম্যাচের কথা বলছেন, তার আগের দিনের রেকর্ডিং হচ্ছিল, পঞ্চমদা আমাদের ফোন করে যে রেকর্ডিংয়ে তোমরা চলে এসো। তো আমি আর সুরজিৎ গেছিলাম রেকর্ডিংয়ে। তো রেকর্ডিংটা হয়ে যাওয়ার পরে হঠাৎ ভানুগুপ্ত, গিটারিস্ট ভানুগুপ্ত, ওনারা সবাই বললেন যে আমরা সব কালকে ইসবলানন্দ ম্যাচ দেখতে দেবো, এবং পঞ্চমদা আশা ভোঁসলেকে বললে যে মানে সুরজিৎকে দেখে এই ছবিটা যে দেখছিলেন যে সুরজিৎ দিয়ে তাকিয়ে দিয়েছে, পঞ্চমদা সুরজিৎ সঙ্গে সুরজিৎ কথা আশা ভোঁসলেকে বলছে, আমার এখনও মনে আছে, এটা অনেক বছর আগেকার কথা। তো সেই ম্যাচেতে 78-এর ইসবলানন্দ ম্যাচে বোম্বেতে অ্যাকচুয়ালি উনি আমরা এই আশা ভোঁসলেকে নিয়ে ইসবলের ম্যাচ দেখতে গিয়েছিলাম, ওরা আশা এসেছিলো, আমি গেট থেকে নিয়ে গিয়ে চলে গেছিলাম। তো এই এই হচ্ছে ঘটনা। শুধু তাই নয়, খ্যাতির মধ্যভবনে থাকা আরডি বর্মন পিতা এসডি বর্মনের নির্দেশে মোহনবাগানের স্ট্রাইকার দীপুদাসকে পৌঁছে দিয়েছিলেন টিম হোটেলে। অ্যাকচুয়ালি পঞ্চমদা মারা যাওয়ার আগে অবধি আমি ওনার সঙ্গে যোগাযোগ রাখতাম, কারণ একটা ঘটনা বলছি যেটা খেলার যে বিষয়টা সেটা হচ্ছে পঞ্চমদা বা এসডি বর্মন শুধুমাত্র যে ইসবল সাপোর্টার ছিলেন বা কেউ একজন মোহনবাগান ছিলেন তা নয়, এনার ফুটবল ভালোবাসতেন। তার একটা উদাহরণ বলছি, এটা পঞ্চমদা এবং বাসুদা আমাকে এবং সুরজিৎকে বলেছে আজ থেকে বহুদিন আগে, সেটা হচ্ছে যে একবার ইসবল ক্লাব কিছুতেই যোগাযোগ করতে পারছিল না, এই মোহনবাগান ক্লাব ওই বোম্বেতে যোগাযোগ করতে পারছিল, বোম্বেতে খেলতে গেলে আমরা স্ট্যান্ড হোটেলে মোহনবাগান উঠতো, সেরিজেতে ইসবল উঠতো, এটা বরাবরই এইভাবে ছিল। তো এটা বলছি 62 সালের ঘটনা, 62-63 সাল ইসবল ক্লাব থেকে মোহনবাগান ক্লাব থেকে ইসবলকে ফোন এসডি বর্মনকে যোগাযোগ করতে বলা হয় যে আমরা দীপুদাস বলে একটা প্লেয়ার ছিলেন, আমরা জানি বিখ্যাত স্ট্রাইকার ছিল, দীপুদাসকে মোহনবাগান পাঠাবে এয়ারপোর্টে, কিন্তু ওখান থেকে রিসিভ করে মোহনবাগান ইয়েতে পৌঁছে দিতে হবে। এবারে পঞ্চমদা এসডি বর্মনকে মোহনবাগান ক্লাব থেকে ফোন করেছে ইসবল মারফতে যে এই কাজটা একটু যদি আমাদের করে দেন। এসডি বর্মন বাসুদার পঞ্চমদাকে বলেছে তোমরা গিয়ে ওকে তুলে নিয়ে এসে ইসবলের এই মোহনবাগানের ডেরায় পৌঁছে দিয়ে আসবে। পঞ্চমদা বলছে আমি আর বাসুদা তো গেছি, এয়ারপোর্টে বলেছে রোগা পাতলা ছিপছিপে হাতে একটা ব্যাগ নিয়ে, যে লোক যাচ্ছে তাকে বলছি আপনি কি দীপুদাস, এই করতে করতে 6-7 জনকে মিস করে তারপরে দীপুদাসকে আমরা ধরলাম। তো তো আমায় দেখে তো একদম মানে তখন তো আমি মানে ওনাকে ওই দীপুদাসকে নিয়ে আমরা মোহনবাগানের ডেরায় মানে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তো এই হচ্ছে এদের গল্প, এরা শুধু যে মানে গান ভালোবাসতেন, মন থেকে ভালোবাসতেন। তো আমার সুযোগ সৌভাগ্য হয়েছিল যে কিছুটা সময় এদের কাছে থাকা। রফি সাহেবের সঙ্গ করেছেন, তাকে যন্ত্রণা দেয় আজকের ভারতবর্ষের ধর্ম বিভাজন। মানে এটা তো একটা ভালো উদাহরণ, আমি একবার কোনো এক নিউজে বলেওছিলাম, বোধহয় তুমি করেছিলে, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল। তারপরে আমার আমি তো এটা তো মানে এটা তো জ্বলন্ত একটা উদাহরণ যে এটা তো উচিত না, আমরা একটা
সিকুলার স্টেট, আমরা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, তো সেখানে এটা আলোচনা করাটা ঠিক নয়, ঠিক আছে? এক, এটা হয়তো রাজনীতির ক্ষেত্রে অনেক সময় চলে আসে, কিন্তু এটা আমি মানে একজন খেলার হয়ে এটা গানের দৃষ্টিভঙ্গিতে বলছি, আমি এটা আবার জিনিসটা মনে করে দিচ্ছি যে দেখুন, গানটাকে ধরে বা খেলাকে ধরে, খেলা গান যেগুলো সবই শিল্প। আমি একটা জ্বলন্ত উদাহরণ আগেও দিয়েছি বলছি, আমি তোমাকে বলেছিলাম, আজকে এখানে বলছি কথাটা, একটা যখন বাবরি মসজিদ যে ঘটনা ঘটেছিল সেই সময় এটা বোধহয় 1994 হবে, তো সেই সময় একটা বাজে বাতাবরণ সৃষ্টি হয়েছিল। সেই সময় আমি একটা কথা বলেছিলাম একটা জায়গায়, বহু বছর আগেকার কথা, সেটাই রিপিট করছি যে এটা হওয়া উচিত না, কেননা হিন্দুদের মানে গানের জগতে একটা মানে গানের অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম, এটা খালার মাধ্যমে বলছি, যে আজকে হিন্দুদের পবিত্র জিনিস হচ্ছে গানের মধ্যে ভজন। হিন্দু ভজন ফিল্মে বা ফিল্মের বাইরে প্রচুর ভালো ভালো ভজন আছে। একটা আজ থেকে প্রায় সত্তর বছর আগেকার একটা শুটিং হয়েছিল, বৃন্দাবনে শুটিংটা হয়েছিল। আমি যখন মানে বেড়াতে গেছি কয়েকবার, ওখানে গিয়ে এই ঘটনা শুনেছিলাম যে তখনকার দিনে শুটিং যেখানে হতো সেখানেই গান হতো, উচ্চমুখ দিয়ে গান হতো। তো বৃন্দাবনে হরিদাস স্বামীর যে মন্দির, উনি ছিলেন পঙ্গু, উনি উঠতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। বইয়ের প্লট অনুযায়ী, বইটার নাম ছিল বৈজু বরা, বইয়ের প্লট অনুযায়ী হচ্ছে বৈজুর সঙ্গে তানসেনের গানের লড়াইতে বৈজু একটা গান, এমন একটা ভজন গেয়েছিলেন যেটাতে হরিদাস স্বামী উনি মানে হাঁটতে চলতে পারতেন না, উনি হঠাৎ উঠে, যারা এই বইটা দেখেছেন বা যদি আবার দেখেন আমার শোনার পরে, তো দেখতে পারবেন যে উনি উঠে দাঁড়িয়ে হাঁটতে আরম্ভ করেছেন, এবং গানটা ছিল একটা ভজন, মান তাড়াপাতা হরিদাসন কি আজ। এই গানটা লিখেছিলেন কিন্তু একজন ম্যামডান, সুরও করেছিলেন একজন ম্যামডান, এবং গেয়েও ছিলেন একজন ম্যামডান। তো গানটা একটা হিন্দুদের ভজন, সুর করেছিলেন নওশাদ, গেয়েছিলেন মোহাম্মদ রফি, আর লিখেছিলেন শাকিল বাদামি। তো সুতরাং এটা একটা মানে জ্বলন্ত উদাহরণ যে এর কোনো মানে হয় না। জার্সি নম্বর 9, 1975 সালের এই জার্সি গায়ে চাপাবার সময় যেন ড্রেসিং রুমের উত্তাপে রঞ্জিত মুখার্জি, তার সঙ্গে আড্ডা আর পাঁচ গোলে সেই বিখ্যাত ম্যাচের কথা উঠবে না, এ কি হয়। তবে ওই শিল্ড ফাইনালের ঠিক আগের দিন ইস্টবেঙ্গল আদালতের মধ্যস্থতায় পেয়েছিল লীগ জয়ের খেতাব, যার পেছনে ছিলেন আদ্যন্ত মোহনবাগানী এক তরুণ আইনজীবী, তিনি আর কেউ নন, গীতানাথ গাঙ্গুলী। নর্মাল ইস্টবল মোহনবাগান খেলা মানেই তো তখনকার দিনে বড় ম্যাচ বলা হতো, ইভেন মডার্ন ম্যাচকেও বড় ম্যাচ বলা হতো। বড় ম্যাচের আগে আমার প্রথম মানে আমি তো ইস্টবল মোহনবাগান গেছি, সেই সময় দেখতাম টেন্টেতে প্রদীপদা, মানে প্রদীপদা লাস্ট কথা বলার আগে শান্ত মিত্র, প্রশান্ত সিনহা, সুশীল ভট্টাচার্য, লাল্টু ভট্টাচার্য, এরা এসে আমাদের কিছু ব্রিফিং করতেন, প্রদীপদা যেগুলো বলে ইয়ে করতেন সেটা ব্রিফিং করতেন, তারপরে খেলার মাঠে যেতাম। অ্যাকচুয়ালি আমি শ্যামল ঘোষ এবং সমরেশ চৌধুরী, আমাদের একটা অভ্যাস ছিল, এটা পিন্টুদার এই অভ্যাস থেকে শ্যামলের হয়েছিলো, তারপরে আমি ওদের সঙ্গে জয়েন করার পর আমারও হয়ে গেছিলো। প্রত্যেক ম্যাচে আমরা নুনসো দেখতে যেতাম, স্প্ল্যান্ডের যে কোনো হলে নুনসো দেখে মাঠে যেতাম। শুধুমাত্র বড় ম্যাচের দিনে পিন্টুদা একলা যেত, আমি আর শ্যামল যেতাম। তো এই ম্যাচটার, এটা তো 8-10 বড় ম্যাচের মতনই একটা ম্যাচ, তখন মোহনবাগান টিমও যথেষ্ট ভালো টিম। হ্যাঁ, সেই বছরটা ইস্টবেঙ্গল খুব ভালো খেলছিল, এবং সেই বছর যদ্দূর আমার যদি ভুল না করি তো ইস্টবেঙ্গল 75 এবং পরবর্তীকালে 77 একমাত্র ক্লাব, মানে আমার তো মনে হয় এটা বলে এশিয়ার মধ্যে রেকর্ড যে কোনো ক্লাব ফুটবলে, ক্লাব লিগেতে, কোনো দেশের কোনো লিগেতে টোটালি আনবিটেন চ্যাম্পিয়ন অনেকেই হয়েছে, কিন্তু অল গোল খাওয়ানো না, গোল রাখেও চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু অল উইন রেকর্ড অর্থাৎ একটা ড্রও করেনি, এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবেরই আছে 75 আর 77। 1975 ইস্টবেঙ্গল ক্লাব কোনো ম্যাচ ড্রও করেনি, আর 77 তাই, যদি 77 টিম হেরে গেছিলো, কিন্তু সেই সময়
ওই যে ম্যাচটার কথা তুমি বলছো, নর্মালি আর পাঁচটা বড় ম্যাচের মতোই আমি আর শ্যামল গেছিলাম ক্লাবে। পিন্টু আসতে দেরি করছিল সেদিনকার ড্রেসিং রুমে, যেটা হয়েছিল অলওয়েজ জীবনদা টিমটাকে, জীবনদা পল্টুদা তখন তোর মানে অনেক জুনিয়র ছিল, কিন্তু তখন ওরা ডক্টর নিপেন্দা সেক্রেটারি ছিলেন, অজয় সেমিনি আসতো, মন্টু বোস আসতেন। অ্যাকচুয়ালি ওই ম্যাচটা দিন একটা পিন্টুদা আসছিল না, তখনকার দিনের বড় ম্যাচেতে দুটো ক্লাবেতেই ছিল এরকম যে কোনো একটা ভাইটাল প্লেয়ার যদি না আসে তখন অন্যরকম চিন্তাভাবনা আরম্ভ হয়ে যেত। পিন্টুদা আসতে দেরি করছিল, সবাই খুব হানটান করছিল, এবং প্রদীপদা যেহেতু ওই বছরের, আপনি জানেন ওই বছরের কলকাতা লিগের ডিসিশন হয়েছিল কোর্টে, 75-এ ইস্টবেঙ্গল ক্লাব ভেঙে যায়, 75 সালে ইস্টবেঙ্গল ক্লাব ভাইটাল দুটো প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে যায়, হাবিব আকবর, তার কারণ মহার স্পোর্টিং ক্লাবে সেই বছরটা ওই ইস্টবেঙ্গলকে ছ বছর করতে দেয় না, তার জন্য চ্যালেঞ্জ ছিল। মহার স্পোর্টিং ক্লাবের মানে স্বাধীনতার আগে ভারতবর্ষে 30 দশকে যে রেকর্ড ছিল পরপর 5 বছরের, সেইটা ভাঙার বছর ছিল 75। তো মহার স্পোর্টিংও সর্বশক্তি দিয়ে টিম করেছিল এবং হাবিব আকবর বেরিয়ে যায়, সেই সময় শ্যাম থাপাকে ইস্টবেঙ্গল তুলে নিয়ে আসে, এবং শ্যাম থাপা, ভৌমিক এবং সুরজিতের জায়গাটা প্রায় পাকা ছিল, কিন্তু ওই আর একটা জায়গার জন্য আমি প্রদীপ দত্ত ক্যারিয়ান থেকে শুভঙ্কর সান্যাল, জেরিবাসী, একমাত্র তখনকার দিনের নর্থ ইস্ট বেল্টের প্লেয়ার যে ইন্ডিয়া টিমে নক করছে, জেরিবাসী এবং হংকং থেকে একটা প্লেয়ার রূপ বাহাদুরকে আনা হয়েছিল, এই 5 জনের মধ্যে লড়াই করে আমি আমার জায়গাটা করে নিয়েছিলাম। তো আমাকে যেদিন থেকে খেলতে নেমেছি আমি বসিনি, প্রায় রোজই প্রায় গোল করেছি। তো এই এই ম্যাচটার আগে আমার মনে আছে এই সেই বছরের লিগ চ্যাম্পিয়নের ম্যাচটা হয়েছিল ইডেন গার্ডেনসে, মহার স্পোর্টিং ইস্টবেঙ্গল, যে যেটা একটা অসাধারণ মানে টেনশনের ম্যাচ ছিল, সারা ভারতবর্ষের মনমান ইস্টবেঙ্গলের মতো মহারান সাপোর্টারও মানে সারা ভারতবর্ষে প্রচুর, ইভেন যদ্দূর শুনেছিলাম যে চাঁদনি চকেতে চৌং বসানো হয়েছিলো ওখানে যে রিলেশনের জন্য, তো দিল্লিতে। তো সেই ম্যাচেতে প্রথমে গোল করে শ্যাম থাপা, তারপরে হাবিব মুহূর্তের মধ্যে গোল শোধ করে, এবং হাবিবকে তারপরে পেনাল্টি করে তনু বোস সেই পেনাল্টি নিজে সেভ করে, এবং হাফ টাইমের পরে সুভাষ ভৌমিক সেকেন্ড গোলটা করে, এবং তারপরে শেষের দিকে যখন বৃষ্টি আরম্ভ হচ্ছে মাঠে তখন সেই সময় ভৌমিকের থেকে একটা বল পেয়ে আমি নাইমকে ছিটকে দিয়ে আমি গোল করি 3rd গোলটা, এবং সেই সময় যখন 3-1 হয়ে যায় হঠাৎ মহার স্পোর্টিং বেঁকে বসে যে বৃষ্টি পড়ছে খেলবো না। তো তখন তো 20-25 মিনিট দাঁড়িয়ে থেকে এবং ভীষণ উত্তেজনার ম্যাচ, ওইরকম সাপোর্টারদের ম্যাচ ইডেনে খেলাটা হয়েছিলো, তো ম্যাচটাকে অ্যাবান্ডন করে রেফারি চলে মহার স্পোর্টিং খেলতে অস্বীকার করে, সেইটার ফয়সাল হয় কোর্টে। এবং এখন স্পষ্ট আমার মনে আছে যে ম্যাচটা আমরা খেলতে নামছিলাম IPCL ফাইনাল, তার আগের দিন বা তার সেই দিনকে এইটা ডিসিশন হয় যে ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এটা কোর্টে ডিসিশন হয়েছিল, এবং IFL ওই গীতানাথ গাঙ্গুলি ক্যাশ করেছিল। তো এবারে সেই দিন প্রদীপদা ম্যাচের আগে বলে যে তোমরা কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যে লিগ চ্যাম্পিয়ন হয়েছো যথাযোগ্য টিম হিসেবে, আজকের ম্যাচে প্রমাণ দিয়ে দাও যে তোমরা কিন্তু ফ্রুকে লিগ চ্যাম্পিয়ন হন, এবং আলটিমেটলি বলে তো হয় না, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। রঞ্জিত মুখার্জির দাবি, ওই ম্যাচের ফলাফল শুনে সাড়া দিয়েছিলেন কোমায় আচ্ছন্ন থাকা SD বর্মন, হার্ট অ্যাটাকের পর প্যারালাইজড অবস্থায় কোমায় আচ্ছন্ন হয়েছিলেন তিনি। আর একটা ঘটনা না বললে পারছি না, সেটা হচ্ছে SD বর্মন, যখন SD বর্মন খুব প্রিয় প্লেয়ার ছিল সুরজিৎ সেনগুপ্ত, এর আগেও সমাজদার কথাও বলতেন, SD বর্মনের অনেক গল্প আমরা প্রদীপদার কাছে শুনতাম, কিন্তু SD বর্মনের একটা ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে SD বর্মন যখন একদম মানে প্যারালিটিক হয়ে গেছিলেন, স্ট্রোক হয়, তখন দুদিন না 3 দিন ওনার সেন্স আসছিল না, সেন্স ছিল না, ডাক্তার আপ্রাণ চেষ্টা করছিল। স্পষ্ট মনে আছে 29 সেপ্টেম্বরের ঘটনা, যেদিনকে মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গলের কাছে 5 গোলে হেরে গেছিল, সেই দিনকে যখন ডাক্তাররা টোটালি আশা ছেড়ে দিয়েছিল যে পঞ্চমদা SD বর্মনকে আর বাঁচানো যাবে না, মানে ভেন্টিলেশনে, সেখানেতে পঞ্চমদা SD বর্মনের কানে কানে গিয়ে বলে, এবং এটা এটা সত্য ঘটনা, পঞ্চমদা আজ মারা গেছেন, বাসুদাও মারা গেছেন,
এইটা এসডি বর্মনের কানে কানে গিয়ে বলে যে বাবা আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5-0 গোলে হারিয়েছে এবং অদ্ভুতভাবে ওনার দুদিন ধরে যে লোকটার সার ছিল না তার আঙুলগুলো নড়ে উঠেছিল। তো তারপরে 2-3 মাস উনি বেঁচেছিলেন। তো এই হচ্ছেন এসডি বর্মন আর ডি বর্মনের মানে ফুটবল ওদের যে কি ভালোবাসা ছিল এটা অদ্ভুত ঘটনা। বড় ম্যাচে সদ্য প্রয়াত কোচ পিকে ব্যানার্জির ভোকাল টনিক, কিভাবে দলকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি, নুনশো দেখে ধর্মতলায় কান পরিষ্কার করাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দলের এক নির্ভরযোগ্য ফুটবলার, তারপর ঠিক কি ঘটেছিল 75-এর লাল হলুদ ড্রেসিং রুমে। যথেষ্ট ভালো টিম ছিল সেই বছরের লিগ ম্যাচেতে, 1-1 গোলে রিসপন্সিবিলিটি ছিল স্যাম থাপা, 4 জনকে কাটিয়ে গোল করেছিল। তো ওই ম্যাচটার আগেতে টেনশন হচ্ছিল কি যে পিন্টু দা আসছিল না, আলটিমেটলি পিন্টু দা এসে পৌঁছলো। পিন্টু দা কোনো একটা কার্জেন পার্কেতে কান খোঁচাতে বসে গেছিলো। এই গল্পটা পিন্টু দা অনেককেই বলেছে, হয়তো শুনেছি আমি, যে পিন্টু দা রাস্তার মধ্যে বসে কান খোঁচাতে একটু টাইম কোনো সিনিয়র নুনসুক দেখতে গেছিলো, তাড়াতাড়ি ভেঙে গেছিলো ইংরেজি বই। তো ওই খেয়াল ছিল না একটা দর্শক পিন্টু দাকে মাঠে পৌঁছে দেয় এবং তখন আমরা ওখান থেকে তাড়াতাড়ি ড্রেস করে মাঠে যাই। এবং তখনকার দিনে তো আমরা ওয়ার্ম আপ ওই টেন্টের মধ্যেই সারতাম, মানে ওয়ার্ম আপ করার টাইমও ছিল না। তো তারপরে তো মাঠে গিয়ে যাওয়ার তো জানেন ঘটনা। প্রদীপ দা আজকে দুঃখ লাগে, প্রদীপ দা মারা গেলেন, ছুটি দা মারা গেলেন। অ্যাকচুয়ালি প্রদীপ দা নিজে ভোকাল টনিক বলে এটা একটা প্রচলিত কথা, এরকম অনেক অনেক কোচেরাই প্লেয়ারদের ইন্সপায়ার করে। আমরাও ছোটোখাটো যে টিমকে কোচিং করেছি দীর্ঘদিন ধরে, কিন্তু প্রদীপদার বলার ভঙ্গিটা এত সুন্দর ছিল, প্রদীপদা খুব ভালো করে জানতেন যে কাকে কোন সময় তাতাতে হবে। তো এইটা হচ্ছে প্রদীপদার একটা অত্যন্ত বড় গুণ, কোন প্রদীপদা যে কোনো ম্যাচের আগেই যেভাবে, এবং প্রদীপদার আমার মনে আছে এটা ভালো কথা, ভালো প্রশ্ন করেছেন, যে অবস্থায় পিন্টুদা লেট করে এসেছিলো এরকম ভাইটাল ম্যাচেতে, আইপিএসএলের ফাইনাল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, সেখানেতে একটা প্লেয়ার, একটা ইম্পর্টেন্ট প্লেয়ার লেট করে মাঠে ঢুকছে, টিম করতে পারছে না যে আদৌ আসবে কি আসবে না, সেই অবস্থায় নিজের রাগটাকে সামলে, এটা আমি নিজের পরবর্তী জীবনে কোচিং জীবনে আমি প্রদীপদার এটা ফলো করেছি। প্রদীপদা আমরা ভেবেছেন প্রদীপদা প্রচণ্ড একটা পিন্টুদাকে মানে বলবে কিছু, কিন্তু প্রদীপদা এত বুদ্ধিমান, প্রদীপদা জানতো যে আমার টিমের কিন্তু একটা খুব অস্ত্র হচ্ছে পিন্টু। গৌতমদা একটা দিক পুরো দেখতো, মাঝে মাঠে গৌতমদা পিন্টুদা খেলতো, গৌতমদা লেবারটা পুরো নিয়ে নিত আর পিন্টুদা কাজে সঠিক কাজটা করতো, যে বলটা বল প্লেয়িং পিন্টুদা বল রাখা। তো প্রদীপদা জানে আমার ভাইটাল প্লেয়ারকে এই সময় বকে বকে ডিস্টার্ব করা ঠিক নয়, মনস্তত্ত্বটা এত ভালো বুঝতো, একটা কথা পিন্টুদাকে বলেন, পিন্টুদা এলো ড্রেস শঙ্করভাইয়ের কাছ থেকে যে মোজা পড়লে ইভিন ওয়ার্ম আপটাও করেনি ভালো করে মাঠে গিয়ে, কী হয়েছে এমনভাবে পিন্টুদা কথা বলে যেন মনে এত এই লোকটাকে দেখেছি যে টেনশন মিন একটা ফুটবলার যে কীরকম হতে পারে, পিন্টুদা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। তো সেই অবস্থা জীবনদা তো আমাদের তাতাতে লাগলো, গৌতম সরকার আরেকজন যে কোনো ম্যাচেই মানে টিমকে বুস্ট আপ করতে পারতো। তো অটোমেটিকলি আমরা তো খেলাটা মন মাঠে মাঠে হয়েছিলো, গাড়িতে করে মনমান মাঠে গেল, এই ছিল সিচুয়েশন। 5 গোলের ম্যাচের কোনো ভিডিও রেকর্ড নেই, আক্ষেপ থাকলেও যন্ত্রণা নেই, এই ম্যাচ যে মিথের পর্যায়ে এখন এটা নিয়ে আলোচনা তো কেউ দেখেনি, তো কি করা যাবে, যার ভালো লাগে এখনও মাঝে মাঝে যখন হয়তো আমার মতো সামান্য একজন প্লেয়ার সে আছে খেলেছে, এখনকার জেনারেশন নাম শুনেছে বা তারা এখন জানে যে প্রত্যেক বড়ো ম্যাচের বা এখন ওটাকে ডার্বি ম্যাচ বলা হয়, তো 5 গোলের কথা ওঠে, আজ তো 40 বছর ধরেই আমি দেখছি, তো তখন অটোমেটিকলি আমার নাম এসে যায় তার মধ্যে, সে ভালোই লাগে, ভালো লাগবে না কেন। আফসোস একটাই, বাঙালি স্ট্রাইকার ক্রমশই হারিয়ে যাচ্ছে ফুটবল থেকে, অফ ফর্মে থাকা রমন বিজয়নকে ছন্দে ফিরিয়েছিলেন, স্ট্রাইকার না আসলে যে ফুটবলের উত্তাপ হারিয়ে যাবে। দেখুন ওইটা আমার তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, প্রথম কথা হচ্ছে আমি জানি না মোহনবাগান যারা খেলেছে 7 বছর 8 বছর করে অনেক অনেক বড় ম্যাচ যারা খেলেছে, তো তারা তাদের জীবনের প্রথম বড় ম্যাচটাই 5 গোল কজনের ভাগ্যে হয়েছে সন্দেহ এক। 2 নম্বর কথা, আমি প্রথম 3টে গোলই অ্যাকচুয়ালি মধ্যে আমার চোখের সামনে আছে, এটা তো দেখানো, এ তো কোনো ভিডিওগ্রাফি নেই, রিলে আছে হয়তো। মূল ব্যাপার হচ্ছে প্রথম গোলটা সমরেশ চৌধুরী তুলেছিল,
আমি সুভাষ সুব্রত ভট্টাচার্য এবং নাইমের এই নিমাই গোস্বামীর মাঝে এয়ারে উঠে আমি বুকে ট্র্যাপ করেছিলাম এবং ওই ট্র্যাপটা সুরজিৎ সেন তো পুষ করেছিল, ভাস্করের মুখ গার্ড ছিল, এটা ছিল ফার্স্ট গোল। সেকেন্ড গোলটা সুভাষ ভৌমিক যেটা বলায় সুভাষ ভৌমিক হাত দিয়ে দিয়ে ডেকেছে তা নয়, সুভাষ ভৌমিক বলটা আমাকে দেখে, আমি সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেন তো ওই ম্যাচে অল্টারনেট করে খেলছিল, একবার এ রাইট আউট একবার এ লেফট আউট এইভাবে চলছিল। কারণ দিলীপ পালিৎ একটু মানে একদিকে দিলীপ পালিৎ ছিল, একদিন একদিকে বিজয় দিকপতি ছিল, দুজনেরই পাওয়ার ছিল খুব। তো সুভাষ ভৌমিক বাঁ সাইডে চলে গিয়ে বাঁ দিক থেকে আমার মনে আছে আমাকে, আমার যেহেতু এয়ারটা খুব ভালো ছিল, আমি এরিয়াল বলে খুব স্ট্রং ছিলাম, কনফিডেন্ট ছিলাম, আমি বলুন আকবর বলুন পরবর্তীকালে শিশির ঘোষ বলুন, তো এর আগে কেপাল ছিল, দীপু দাস ছিল, অসীম মল্লিক ছিলেন, তো সুভাষ ভৌমিক আমাকে দেখেই বলটা মানে তুলেছিল এবং ভাস্কর আর আমি একসঙ্গে দুজনে উঠেছিলাম, ভাস্কর আর আমি দুজনে উঠেছিলাম, বল আমার মাথায় লেগে দুজনেই আমরা গড়িয়ে জালে চলে গেছিলাম, বলটা ড্রপ করতে হতে গোলেই ঢুকছিল, শ্যাম থাপা টাচ করেছিল, এটা সেকেন্ড গোল। আর থার্ড গোলটা মাঠের সেরা গোল বলা, কারণ ওটা আমি মাঝ মাঠ থেকে ওটা ওই প্র্যাকটিস আমরা করতাম, ভৌমিক নিয়ে যাচ্ছিলো, ভৌমিক থেকে আমি কেড়ে নিয়ে বাঁপায় মেরেছিলাম প্রায় 30 গজ উঠতে, ওটা ওটাই ছিল মাঠের সেরা গোল। তো মনে তো পড়বে যখনই, তুমি তো জানো আমি 87 থেকে জোটসোর টিমকে কোচিং করছি, দীর্ঘদিন কোচিং করছি এবং 97-98 আমি ইস্টবন জুনিয়র টিমের দায়িত্ব দিয়েছিল পল্টু দাস আমাকে, এবং সেই সময় অত মাঠটা এত ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, সামান্য একটা টাকা নিয়ে আমি প্র্যাকটিস করাতাম, এবং আমার মনে আছে ওই ব্যাচে ওই 2 বছরের ব্যাচের থেকে প্রায় 10-12 জন প্লেয়ার, অনুপম সরকার, পলাশ ঘোষ, অবিনাশ থাপা, ইভিন রহিম নবীকেও সেই চুচুড়ায় মুরারি সুরের কাছ থেকে নিয়ে এসেছিলাম পরবর্তী পর্যায়েও, হি ওয়াজ অলসো এ ভেরি গুড স্ট্রাইকার। তো প্রচুর প্লেয়ার সেই সময় উঠেছিল, তো যেই সময়তে 99-তে সুভাষ ভৌমিক মনমানে ইস্টবনে কোচ হয়ে আসার কথা ছিল, যে কোনো কারণে সুভাষ ভৌমিকের খবর পাওয়া যায় যে বাইপাস হয় আমেরিকায়, এবং সেই সময় আমি 3টে প্লেয়ারকে ট্রায়াল নিয়েছিলাম, আমায় পল্টুদার দায়িত্ব দিয়েছিল, সুলে মুসা, জ্যাকসন এবং উপকু, এবং এটা খুব এত কনফিডেন্টলি কাজটা করেছিলাম বলে আমাকে তখন খবর পেলো যখন যে ফেডারেশন কাপ এসে যাচ্ছে অথচ সুভাষ ভৌমিকের বাইপাস হয়েছে, তখন ইস্টবেঙ্গল ক্লাব তরুণ বোসের সঙ্গে আমাকে পল্টুদা বলে যে দরকার নেই, রঞ্জিত 3 জনকে এত সুন্দর ট্যাকল করেছে, যতক্ষণ না ভৌমিক ফিট হচ্ছে রঞ্জিত সিনিয়র দায়িত্ব। সেই 1 বছরই আমি ইস্টবেঙ্গল সিনিয়র টিমের দায়িত্ব নিয়েছিলাম, এবং ভৌমিক তো কথা বলতে পারতো না স্টেজে, তো কিছুদিন বসে থাকতো চেয়ারে, তো আলটিমেটলি 99 সালটায় আমি ভৌমিকের সঙ্গে ছিলাম, তো দেখেছি আমি যে তো মানে ইস্টবেঙ্গল মনমান, তুমি যে প্রসঙ্গটা বলছো যে কেন স্ট্রাইকার আসছে না, অ্যাকচুয়ালি যবে থেকে অল ইন্ডিয়া ফেডারেশনের সিস্টেম এই মানে এইটা চালু করলো এবং কলকাতা লিগেতে ফরেন প্লেয়ার আসতে আরম্ভ করলো, প্রত্যেক টিমই আমিও কোচিং করিয়েছি প্রথম প্রথম যখন এরিয়ানে, সেই সময় ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল, 2 জন করে প্লেয়ার খেলতে পারতো, যে কোনো কোচেরা সাহস পায়নি যে লোকাল স্ট্রাইকারকে নামাতে। আমার মনে হয় এই প্রসিডিওরটা যদি ঠিক চলতে থাকতো, একমাত্র বাইচুং ভুটিয়া আর সুনীল ছেত্রী ছাড়া গত 30 বছরে আমি কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারকে দেখিনি যে তার জায়গাটাকে 1 নম্বর রেখেছে, ইভেন অভিষেক যাদব থেকে আরম্ভ করে অনেক প্লেয়ার দেখেছি উঠেছে যারা এই ফরেন প্লেয়ারদের জন্য স্ট্রাইকারে খেলতে পারেনি, কিন্তু যখন ইন্ডিয়া টিম খেলতে যাবে বাইরে, এখন তো যেটা মানে আমাদের মানে আমাদের আন্তঃরাজ্য যে টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি, এর গুরুত্ব কমে গেছে, IFSL রোবার্স ডুরেন্ট DCM ইভেন বরদলি ট্রফি এগুলো সেকেন্ড গ্রেড ছিল, তার জায়গায় এখন এসে গেছে আই লিগ, প্রথমে ন্যাশনাল লিগ তারপরে আই লিগ, এবং বর্তমানে এই যে গত 25 বছর বা 24 বছর যে ট্রেন্ডটা, তাতে সমস্ত কোচেরা এখন তো বিদেশি কোচ এসে গেছে, এতদিন তো ফরেন বা ইন্ডিয়ান কোচও ছিল, সব ডিরেক্ট প্লেয়াররা ছিল, সুভাষ ভৌমিক কিছুদিন করেছে, সুব্রত ভট্টাচার্য করেছে, বিশ্বজিৎ ভট্টাচার্য করেছে, অনেকেই করেছে, কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিয়েই বলছি এই সমস্ত কোচেদেরকে, এদের সাহস হয়নি কারণ যে এই দুটো প্লেয়ার বাদে বাকি কোনো প্লেয়ারকে রেগুলার ওয়েজে স্ট্রাইকার খেলানো,
আপনি যদি কোনো স্ট্রাইকারকে রেগুলার না খেলান আপনার কনফিডেন্স আসতে পারে না। আমি অ্যাজ এ স্ট্রাইকার মনে করি, দেখুন আমি 70 সাল থেকে ফুটবল খেলছি এবং আমি কনফিডেন্টলি বলছি আমার থেকে অনেক বড় বড় প্লেয়ার খেলেছে, কিন্তু আমি একটা জায়গাতে একদম কনফিডেন্ট ছিলাম যে গোল করার জায়গাতে আমি কোনো আমি নিজেকে সবসময় মনে করতাম আই এম দ্য বেস্ট। আমি ছোটো টিম থেকে প্রথম যখন বাটায় খেলি প্রতিযোগিতা, তখন আমার প্রথম কোচ প্রতিযোগিতা বাটা থেকে আমি মন মানুষকে 3 গোল করেছিলাম, খুব রেয়ার প্লেয়ারে আছে আমি। তারপরে ইসবনের ইসবনের এগেস্টে খিদিরপুর থেকে ইসবন মনমান মহারণ 3টে টিমকেই গোল করেছিলাম। তো সুতরাং আমি ছোটোবেলা থেকেই গোল করার আমার একটা ইয়ে ছিল। আমি এটা মনে করি যে দি মোমেন্ট ইউ উইল লুজ ইউর কনফিডেন্স ইউ উইল লুজ এভরিথিং, কারণ এরকম ঘটনা একটা ঘটেছে যেটা আমি আজকে এখানে শেয়ার করছি। এটা রমন বিজয়ন যতদিন বাঁচবে, রমন বিজয়ন আমাকে ভালোবাসে, আমার শ্রদ্ধা করে। রমন বিজয়ন 1999 আমার মনে আছে, 1998 ইসবল টিম মাঠে নামছে, রমন বিজয়ন 1 নম্বর স্ট্রাইকার, 20-এর পর মিস আর লোকের গালাগাল। আমি একদিন মনোরঞ্জনকে বললাম, মনা আমি তখন ইসবল জুনিয়রের কোচ, তুই রমন বিজয়নকে 2টো দিন অফ দে, তুই আমার হাতে সেট ছেড়ে দে, আমি জুনিয়রদের সঙ্গে ওই প্র্যাকটিস করে দিচ্ছি আমার। তো আমার মনে হয়েছে এটা আমার মন থেকে এসেছিলো। মনা বললো যে দেখো তুমি ওর সঙ্গে কথা বলে। তো আমি রমন বিজয়নকে বললাম যে রমন বিজয়নকে তখন আমি বললাম যে রমন এক কাম করো, তুম আমার সাথে 7 দিন জুনিয়রের সাথে প্র্যাকটিস করো, ইউ হ্যাভ লস্ট ইউর কনফিডেন্স। বলে হ্যাঁ দাদা। তো মনাকে বলে আমি ওকে 2টো ম্যাচ অফ করালাম, করিয়ে ওকে আমি ইসবন জুনিয়রদের সঙ্গে প্র্যাকটিস করাতে লাগলাম, করিয়ে এবং যতদিন যে 7 দিন প্র্যাকটিস করলো আমি টোটালি ম্যাচ প্র্যাকটিসে গেলাম। তাতে কী হলো, ও ওকে তো জুনিয়র প্লেয়াররা সামলাতে পারছে না, ও প্রত্যেক দিনই 6 গোল 7 গোল করে করছিলো অদ্ভুতভাবে। তার পরেই পড়ে গেল এই ইয়ের ফাইনালটা, ফেডারেশন কাপের ফাইনাল আমার সল্টলেক স্টেডিয়ামে, অ্যান্ড সেই রমন বিজয় ইনি গোল করলো। এবং ওটাও পরে যখন আমি কোচিং করতাম এরিয়ানে, বা ও গিয়ে প্লেয়ারদের বলতো যে আমাকে কোচের ভাবে, এটা কিছুই নয়, এটা একটা সাইকোলজিক্যাল ইয়ে। অ্যাকচুয়ালি স্ট্রাইকার যদি তার কনফিডেন্স হারিয়ে ফেলে তো বাইচুং ভুটি আর সুনীল ছেত্রীর ক্ষেত্রে গিয়েছে, ওরা জানতো আমাদের কেউ বসাবে না, এটা পরিষ্কার বলছি সেটা। এবং তার জন্য অনেক সময় বাজে খেলেও আবার চান্স পেয়েছে। আজকে আমি যদি আমাকে যদি যেদিন আমি প্রথম ইসবনে চান্স ঢুকেছিলাম, আমার মনে আছে প্রথম ম্যাচটা আমি প্রচুর অ্যাটেম্প করেছিলাম কিন্তু গোল পাইনি, ফার্স্ট ম্যাচটা পোর্ট এগেনস্টে। তো আমার মন খারাপ হয়ে গেছে যে আমাকে আর বোধহয় খেলাবে না। তো আমাকে আমি মন খারাপ করে বসে আছি, একজন সাউথ ইন্ডিয়ান একজন কেউ একজন আমাকে, আমি চিনতে পারিনি, আমার পিঠে চাপড়ে বললো যে আরে কে হুয়া। তো প্রদীপদাকে এসে প্রদীপদা এলো, প্রদীপদাকে বললো আরে প্রদীপ ইয়ে তোমারা ইয়ে লড়কা তোমারা 20 অ্যাটেম্প কিয়া হ্যায় ইস্ট বেঙ্গল, 16 অ্যাটেম্প হ্যাজ বিন ডান বাই রঞ্জিত মুখার্জি, একদিন দেখে এই কলকাতা কা সবসে জাদা স্কোরার হোগা। এই কথাটা তো কে বলছি আমি বুঝতে পারিনি, পরের দিন আমি জানলাম উনি ছিলেন ভেঙ্কটেশ। তো দেখুন আজকে পিকে ব্যানার্জি আমাকে 20খানা, আমি হয়তো ওই দিনকে 15টা মিস করেছিলাম, মানে পৌঁছেছিলাম গোলে, গোল করতে পারিনি, কিন্তু পরের দিন আবার আমাকে খেলেছে এবং সেই দিনই আমি টালিগঞ্জে 2 গোল করেছিলাম, তারপর থেকে আমি কোনো বসিনি। তো এইবারে আজ যে যদি সেদিনকে আমায় উনি না খেলাতেন তারপরে, তাহলে আমি এরকম অন্য প্লেয়ারদের মতো বসেই থাকতাম। তো এটা ডিপেন্ড করে যে যে কথাটা তুমি প্রশ্নটা তুললে, এটা খুব ভাইটাল প্রশ্ন, এটা যদি কেউ শুনে থাকে তো কোচেরা অন্তত এটা ফিল করুক যে ইন্ডিয়ান আপনি ফরেন প্লেয়ার খেলাচ্ছে আইডিই হচ্ছে, এবারে যখন তোমার ইন্ডিয়া টিম খেলতে যাচ্ছে বাইরে তখন তো ওই ফরেন প্লেয়ারদের তো বসিয়ে দিচ্ছেন, দিয়ে আপনি ইন্ডিয়ান প্লেয়ারকে একমাত্র বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী ছাড়া কোনো ইন্ডিয়ান স্ট্রাইকার আজকে গত 20 বছর বা 25 বছরে ভালো খেলতে পারেনি। তার মেইন কারণ হচ্ছে এইটাই যে রেগুলার মানে ইন্ডিয়ান ফুটবলে রেগুলাররা খেলেনি স্ট্রাইকাররা। এবং আপনি যাদের নাম বললেন আমার মতনও আমাদের কিন্তু বসায়নি, আমরা খেলে গেছি, তার পরবর্তী পর্যায়ে শিশির ঘোষ বলুন, দিব্যেন্দু যার টিপিক্যাল স্ট্রাইকার। রুডি ভয়লারের জার্সি গায়ে স্মৃতিতে ডুব দিলেন। আমার মানে আমি ভাগ্যবান যে আমি একটা সাধারণ ঘরের একটা মানুষ হয়ে আমি 3খানা পরপর ওয়ার্ল্ড কাপ গেছি। তো শুধু এই নয় যে খেলা দেখতে গেছিলাম, একবার আমার গভর্নমেন্ট পার্টি ছিল 94-তে আমেরিকাতে, কিন্তু বাকি 2বার আমি নিজের চেষ্টাতে নিজেকে ডেভেলপ করার জন্য আমি ওয়ার্ল্ড কাপে গেছিলাম। এবং আমার মনে আছে রোম ওয়ার্ল্ড কাপেতে আমি জয়ন্ত চক্রবর্তী
সুমন আমরা দুজনে তখনকার দিনে পয়সা জোগাড় করে মানে আর্জেন্টিনা এবং জার্মানির প্র্যাকটিস দেখতে যেতাম। তো রুডি হুইলার আমাকে আমার সঙ্গে অনেকের সঙ্গেই আলাপ হয়েছে ওখানে, তখন রুডি হুইলার ওদের যে প্র্যাকটিস আসছে নিজে খুলে আমার এটা দিয়ে দিয়েছিল। বিছানায় থাকা 75 গর্বের লাল হলুদ জার্সি, জার্সি নাম্বার 9, এক বাঙালি স্ট্রাইকারের সোনালি অতীতে ডুব দিয়ে খুঁজে আনা নানা কাহিনী তো এই জার্সিকে ঘিরেই। Oh my goodness, it's a Bayern jersey. Terrific. Naturally, he puts it on straight away. Arup and his family are delighted. Oh, beautifully. I like it very much. A little later, he learns who the gift is from. No less than former world champion and Bundesliga legend, Lothar Matthäus. Hi, Arup. Lothar Matthäus here. I heard you were a massive FC Bayern, so I just wanted to send my best wishes to you. So same to you, sir. Thanks for your lifelong support. It means a lot to have such amazing fans like you. I hope you enjoy the jersey and keep supporting us for many more years. Mir, San Mir. Mir, San Mir. All okay. The best. Your friend, Lothar. Thank you, Lothar Matthäus. আমি ব্যাপারটা এখন আমার কাছে স্বপ্নই মনে হয়, আমি বিশ্বাসই করিনি, কারণ ওখানে আমার এই টেবিলটা ও বসিয়ে বললো আপনার সঙ্গে একজন কথা বলবে, তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা, সিরিয়াসনেস ও কিছুই দেখিনি, কারণ টোটাল ব্যাপারটা আমি খুব হালকাভাবে নিয়েছিলাম। ঘটনাটা যে এইদিকে ঘুরছে সেটা আমাকে তো ওরা অ্যাকচুয়ালি আগে বিন্দুমাত্র আভাসও দেয়নি যে এই এরম ব্যাপার। তারপরে যখন ম্যাথিউস বলছে কী অরূপ কী খবর, আমি সত্যি এটা মানে এত বিস্মিত হয়েছিলাম যে আমি কি বলবো নিজে তাই বুঝতে পারছিলাম না, বেসিক্যালি বলছে এই আমার চেয়ে অবস্থা। খুবই ভালো লেগেছিলো, কারণ ম্যাথিউস শুন ও তো আমার কাছে মোটামুটি একজন হিরো ছিল। হ্যাঁ, শুধু ওকে তো আমি 86 থেকে খুব ভালো করে খেলা দেখেছি, এবং 86 ন্যারোলি আমরা বিশ্বকাপটা জিততে পারিনি, এবং 90 যা পারফরমেন্স ম্যাথিউস ছিল সবাই জানতো যে এবারে জার্মানি চ্যাম্পিয়ন হবে দুবার, তা সেই বলছি মানে বিশেষ করে 1990 এবং 2014 এই দুবারে জার্মান ডিজার্ভিং টিম ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং সেই ম্যাথিউসের কাছ থেকে আমি একটা জার্সি পাচ্ছি, আপনি যেটা বলছেন শিহরিত পুলকিত সবই হয়েছি, কিন্তু মানে বেসিক্যালি তখন এতটা বিস্মিত হয়েছিলাম যে ঠিক কী বলবো আমি তাও নিজে জানি না, মানে কী বলবো, এবং ব্যাপারটা যখন এখন চিন্তা করি ব্যাপারটা একটা স্বপ্নের মতো মনে হয় যে এই ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলেছি, আমি তো ভাবতেই পারি না। এটা না মানে ধরুন ব্যারনের হিসেব করলে সারা পৃথিবীতে কয়েক কোটি ফ্যান আছে, এতগুলো দেশে তার ক্লাব আছে, ফ্যান ক্লাব আছে, সেখানে বেসিক্যালি আমাকে সিলেক্ট করে এবং আমাকে একটা ভিডিও মেসেজ দেওয়া, ভিডিও কথা বলা, প্লাস একটা জার্সি পাঠানো ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, এবং উনি যে জার্সিটা উনিই পাঠিয়েছেন সেটা উনি আবার ওই আমাদের ইয়েতে মেনশান করেছেন, মানে কথা বলার মধ্যেখানে যে আমি তোমাকে একটা জার্সি পাঠালাম নিলে খুব ভালো লাগবে। তা আমি সেই বলছি এটা একটা মানে একটা ড্রিম ফেস বলতে পারেন। যা কলকাতা থেকে মিনুকের দূরত্ব 7,000 কিলোমিটারের, আরিয়াদহের অরূপ ঘোষের সৌজন্যে মুহূর্তে একাকার কলকাতা মিউনিক, কিন্তু কীভাবে সম্ভব হলো এই যোগাযোগ? বায়ানের যে সমস্ত ওয়াল আছে মানে ওয়েবসাইট ওয়েব পোর্টাল আছে বিভিন্ন, কারণ অনেক অজস্র আছে, তো তাদের টুইটার হ্যান্ডেল আছে, তাদের ফেসবুক হ্যান্ডেল আছে, তাদের তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন ফ্যান গ্রুপ, তা সেই সব জায়গায় যথারীতি আমি তো আমার কমেন্টস পাঠাতাম বিভিন্ন ব্যাপারে, তারা যখন মতামত চাইতো কী করি কীভাবে আমি অমুক হলাম, তো এই তমুক হলাম এইভাবে আর কি, সবাই একটা জানতে চায় যে কীভাবে আমি বায়ানের প্রতি আকৃষ্ট হলাম, কতদিন ধরে আছি। তারপর তারা যখন শুনলো আমি প্রায় 50 বছরের উপরে জার্মানি এবং বায়ানের ক্লাবের, কিংবা তারও বেশি হবে, আমি তো বলছি আমি খুব আর্লি 60 থেকেই আমি জার্মানির দিকে ঝুঁকেছি আর কি, আর তারপরে আর্লি 70 থেকে বায়ান, যখন আমি বায়ান সম্বন্ধে তখন বায়ান মানে যে বুন্দেসলিগাটা শুরুই হলো অ্যারাউন্ড 62-63 শুরু হয়েছে, আর 65 ওরা বায়ান এডিভিশনে খেলেছে, তার আগে বায়ান এডিভিশনে আসতে পারিনি, তা সেই সময় থেকে আগ্রহ, তা তখন ওরা অবাক হয়ে গেছিলো এবং তখন কেন এসেছি না এসেছি বিভিন্ন লেখা পাঠাতাম, ওই লেখা থেকেই প্রবাবলি তারা কোনোটাকে সিলেক্ট করেছিল বা তাদের পছন্দ হয়েছে, আমি সেটা নিজে বলতে পারি না, কারণ সেটা ওরাও এক্স্যাক্টলি বলেনি যে কেন আমাকে করলো। তা আমি যখন বলাতে তখন হঠাৎ একদিন আমায় ফোন করে বললো যে লোথার ম্যাথাউস ইজ ভেরি ইন্টারেস্টেড মানে টু হ্যাভ এ চ্যাট উইথ ইউ, তা আপনি কি ইয়ে আছে, আপনার কি ইচ্ছা আছে? তাহলে আমি ইচ্ছা মানে এত একটা ড্রিম আমি ভাবতেই পারিনি, বলছে তাহলে উনি বলেছেন ইন্ডিয়ার কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন যে অরূপ ঘোষের সঙ্গে তোমরা একটা ইন্টারভিউ করো, এটা আমরা মিউনিক থেকে চেয়ে পাঠিয়েছি।
এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি শুরু হয়। তারপরও বিভিন্ন সময় এর মধ্যে 10-12 বার ওরা ফোনে কথা বলে, কিরম ধরনের কোশ্চিনিয়ার হবে, কী কী জিনিস হবে, অমুক হবে তমুক হবে। তবে এত মাস কেলে করবে সেটা আমি নিজেও জানতাম না। যখন আমি বেসিক্যালি মানে ওরা যেদিন কে এলো সে তখন আমি কী ভাবছিলাম যে ধরুন একজন আসবে, হয়তো হাতে একটা ক্যামেরা নিয়ে আসবে বা একটা টেপ রেকর্ডার নিয়ে কী করবে। কিন্তু ওরা যে সমস্ত অ্যারেঞ্জমেন্টস নিয়ে এসেছিলো আমি ভাবতে পারিনি, মানে পুরো ঘরে রাখার জায়গা নেই এত জিনিসপত্র নিয়ে এসেছে, এবং যেভাবে ওরা সমস্ত করছিলো নাম্বার অফ ক্যামেরাস, তারপর লাইটস ফাইটস, মানে সে ঘরের মধ্যে মানে ব্যাপারটাই একটা কিরম কিরম নিজেকে আমি ঠিক মানে খুব মানে প্রকাশ করতে পারবো না যে আমি ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেক্টেশন। আমি এতটা আশা করিনি যে জিনিসটা এই স্কেলে এই মাত্রাতে ওরা নিয়ে যাবে। এবং তারপরে ওটা করে করে যদিও আলটিমেটলি ইট ওয়াজ এ প্রোডাক্ট অফ অনলি 3.5 মিনিটস, কিন্তু এটা চলেছিল অলমোস্ট ধরুন 7-8 আওয়ার্স টোটাল প্রজেক্টটা ওরা যখন এসেছিলো করেছিলো কাজকর্ম। এইভাবে জিনিসটা শুরু হয়, এবং ওরাও আমাকে জিজ্ঞেস করলো যে এই প্রশ্নগুলো করেছিলো। আমি বললাম দেখুন আমি বহু বছর ধরে ফ্যান, তো বহু বছর ধরে লিখছি, মানে যবে থেকে এই সমস্ত ইন্টারনেট ফিন্টারনেট এসছে, কোনটা ওদের পছন্দ হয়েছে কোনটার উপরে বেস করে হয়েছে আমার কোনো নিজস্ব ধারণা নেই। শুধু আমি যে জাস্ট আমার কাজ ছিল পোস্টিং করা, মতামত দেওয়া, বিভিন্ন প্লেয়ার সম্বন্ধে নিজের মন্তব্য করা। আর বেকেন বাবার লোথার মেহতাও সেদের তো আমি চিরকালই ফ্যান, সেটা হয়তো ওদের কোনো জায়গায় হয়তো পছন্দ হয়েছে। এবং যেটা আমার আমাকে সব থেকে ইমপ্রেস করেছে বলতে পারেন ভাই, সেটা হচ্ছে একটা সামান্য আমার মতো কত কোটি দর্শক ওদের আছে, ফ্যান আছে, হ্যাঁ, এবং তারা যে এবং ইন্ডিয়া বিশ্বকাপ খেলে না বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সেরকম বিশ্বকাপে মানে বিশ্ব ফুটবল ইন্ডিয়া সেরকম পজিশনও খুব একটা ভালো নয়, তা সত্ত্বেও সেখানকার একজন দর্শকের জন্য ওইখান থেকে আগ্রহ প্রকাশ করেছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার মনে হয়। লকডাউনের সামান্য আগে উপহার পাওয়া জার্সি টাকায় জার্মান ফুটবলের 60 বছরের ভক্ত অরূপ বলে দিলেন এবছর চ্যাম্পিয়ন্স লিগ জেতার দাবিদার তার সমর্থিত ক্লাব দলই। পোস্ট করোনা পিরিয়ড যদি বলেন, যদিও করোনা শেষ হয়নি, মানে করোনা মানে পোস্ট লকডাউন পিরিয়ড যেটা বলছে কি মানে জার্মান এই বায়ার্ন টিম আরও অনেক উন্নত, আমার দেখে মনে হলো আরও অনেক উন্নত, অনেক শার্প, অনেক কম্পোজড, বিশেষ করে ডিফেন্সিভ থার্ডে ওদের যা অ্যাক্টিভিটিস বা যেভাবে ডিফেন্সকে ছত্রাকার করে দিচ্ছে এ মানে অতুলনীয়। এবং এই মুহূর্তে বলছি কারণ এমনি অ্যাজ সাচ বায়ার্ন মিউনিখ পৃথিবীর সেরা 5টা টিমের একটার মধ্যে ধরা হয়, কিন্তু অ্যাজ অন ডেট আমি বলছি যে বায়ার্ন ইজ নাম্বার 1 অ্যাজ অন ডেট। এবং নেক্সট যদি কেউ বায়ার্নে পড়াচ্ছে সেটা বার্সেলোনা। আর আফটার রোনাল্ডো যখন চলে গেছে রিয়েল মাদ্রিদ থেকে, রোনাল্ডো এবং PSG এদের পজিশনটা এখন কী হবে যতক্ষণ না নতুনভাবে লিগ শুরু হচ্ছে বলা যায় না, কিন্তু এই মুহূর্তে যে কটা বিশ্বের টিম আছে এবং বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের যা পারফরমেন্স টিল ডেট সমস্ত কটা ম্যাচ জিতেছে, একটা সিঙ্গেল ম্যাচ ড্র করেনি, হারেনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় যে বায়ার্ন এই মুহূর্তে 1 নম্বর দাবিদার চ্যাম্পিয়ন্স কাপের। বায়ার্নের মতো মোহনবাগানেরও সমর্থক তিনি। 7,000 কিলোমিটার দূরে বায়ার্ন পারে, বাংলার কিংবা ভারতীয় ফুটবলের ক্লাবেরা কেন পারে না তাদের সমর্থকদের সঙ্গে এমন সংযোগ স্থাপন করতে? কিন্তু আমাদের পশ্চিমবাংলার পরিকাঠামো, যদি বড় ক্লাবগুলো প্রধান যে ক্লাবগুলো তাদের কথা বলি, তাদের কিন্তু পরিকাঠামোটা স্বচ্ছ নয়, এবং যার জন্য আমি বারবার দেখছেন তারা অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। এবং জড়িয়ে যখন পড়ছে তখন ক্লাবগুলোর দিকে তারা নজর নেই, নজর হচ্ছে যে ক্ষমতাবান যারা আছে তারা নিজের ক্ষমতাটা কী করে রেখে দেওয়া যায় কুক্ষিগত করে, সেইটুকুর দিকেই তাদের নজর। তারা অ্যাজ সাচ ফুটবলের উন্নতির জন্য তারা কিছু করছে না। এবং বর্তমানে যে সিস্টেমে ভারতীয় ফুটবল চলছে, অর্ধেক প্লেয়ারই ভারতবর্ষের মানে অ্যাকচুয়ালি একটা টিমের কোনো প্লেয়ার নেই যাকে দিয়ে আমি টিমটাকে শনাক্ত করতে পারি যে মোহনবাগানের প্লেয়ার, এই ইস্টবেঙ্গলের প্লেয়ার, কারণ এত কুইক তারা দলবদল করে। এবং তারা বিদেশের ম্যাক্সিমাম প্লেয়ার, যার জন্যে শেষ প্লেয়ার ছিল যাকে বলতে পারেন আমি মার্কি প্লেয়ার, সেটা হচ্ছে ব্যারেটো মোহনবাগানে, যাকে দেখে মোহনবাগান নিজেকে আইডেন্টিফাই করতে পারতো আমরা সমর্থকরাও যেন একজন মোহনবাগানে যাচ্ছি। কিন্তু এখন সেইরকম ধরনের না মোহনবাগান না ইস্টবেঙ্গল বা অন্যান্য বড় ক্লাব যারা সারা ভারতে আছে ক্লাবের প্রধান ক্লাবগুলো, তাদের আর সেই রকম প্রাধান্য নেই ফুটবলে, এটা কোনো দুর্ভাগ্যের বিষয়। সুতরাং যাদের নিজেদের অস্তিত্ব সংকটে তারা ফ্যানের উপরে বা সমর্থকদের কতটুকু নজর দেবে সেটা তারা বিরাট সন্দেহের ব্যাপার। প্রয়াত কোচ অমল দত্তের ভূমিকা প্রচুর তার জীবনে। একসময় ডিফেন্সে চাকরি করা অরূপ ঘোষের আন্তর্জাতিক ফুটবলের প্রীতির অনেকটা জুড়েই অমল দত্ত। আমি দেখেছি অমল দত্তর মধ্যে এই জিনিসটা ছিল, উনি খেলাগুলোকে সবাই স্কন্ধে ছড়িয়ে দিতেন আর কি, মানে যেটা আমার খুব ভালো লাগতো খুব সাধারণের মধ্যে। বিশ্বকাপের বিভিন্ন ক্লিপিংস উনি দেখাতেন এবং ওপেন ওপেন মাঠে সবাইকে দেখিয়ে বোঝাতেন এই যে খেলাটা দেখুন, এই মুভমেন্ট দেখুন, অফ দ্য বল মুভমেন্ট কীরমভাবে প্লেয়াররা যে করছে এ করছে, এবং বিশ্বে বর্তমানে কোন কোন প্লেয়ার এই প্রাধান্য পাচ্ছে, বা রাশিয়ার তখন লেবিয়াসিন কীভাবে খেলতে, বা ইংল্যান্ডের বিভিন্ন বড় বড় প্লেয়ার, আয়ারল্যান্ডের বড় প্লেয়ার যারা বিশ্বকাপে, ইভেন জর্জ বেস্টের মতো প্লেয়ার, ইভেন বেকেন বাওয়ারের খেলা, এই সব করেছিলেন। এবং ওনার সঙ্গে একবার আমি সেইভাবে কথা বলিনি, একটা টিমের মধ্যে থেকে কথা বলছিলাম, তখন উনি বলছিলেন যে বিশ্বের বর্তমানে, আমি এটা 2000 সালে আগেকার কথা বলছি, উনি বলেছিলেন যে
এখন বিশ্বের সেরা গোলকিপার হচ্ছে অলিভার খান। তখন বেসিক্যালি আমি অলিভার খানের নাম সেভাবে শুনিই নি বা তার কী পারফরমেন্স যাই না। তখন আমরা আরও যখন উনি বললেন যে জার্মানির গোলকিপার আমি বেশি ইন্টারেস্টেড হলাম, তখন আমরা প্রশ্ন করছিলাম তখন। আর তাছাড়া তখন উনি তার আগে ডায়মন্ড সিস্টেম চালু করেছিলেন, যে ডায়মন্ড সিস্টেম বেশ কিছু মানে সাফল্য মোহনবাগান ক্লাবকে এনে দিয়েছিল সেই সময়কার। তা এই অমল দত্তের সঙ্গে কথা বলে বিশ্ব ফুটবল সম্বন্ধে বা উনি বিভিন্ন কলম লিখতেন, কলম লেখার সময় বলছি একটা কলম বলার পর আমার এত ভালো লেগেছিল। 2002 সালে সেবারে জার্মানির খুব পুয়োর টিম, একটি মাত্র প্লেয়ার ছিল জার্মানিতে, সেটা হচ্ছে মাইকেল বালাক। সেই একমাত্র টিম মানে যাকে দিয়ে জার্মানি পরিচয় করা যায়, রেস্ট সবাই ক্লোজা, তারপরে আমাদের আর যারা প্লেয়ারগুলো ছিল সব একদম ইয়ং তরুণ জেনারেশান। তো সুতরাং তাদের উপরে ভরসা করে জার্মান বিশ্বকাপে এসেছিল এবং সবাই তখন জার্মানকে আউট করে দিয়ে বড় বড় টিম যারা ছিল তাদের সম্ভাব্য বিজেতা হিসেবে ঘোষণা করেছিল। ব্রাজিল অফকোর্স তাদের মধ্যে একজন ছিল এবং ব্রাজিল তখন তুখোর টিম, রিভালডো রোনাল্ডো জুটিতে ব্রাজিল তখন তুখোর টিম। তা সেই সময় উনি একমাত্র বলেছিলেন যে এই জার্মান টিমে যেহেতু অলিভার খান গোলকিপার এবং আমি আপনাদের বলে দিচ্ছি এই টিমের কেউ কিন্তু বহুদূর যাবে এবং ফাইনালে গেলে আমি আশ্চর্য হব না। এবং অলিভার টিমের সেই কথা অনুযায়ী দেখলাম যে 2002 সালে কিন্তু উনি ফাইনালে গেছিল জার্মান এবং আলটিমেটলি ব্রাজিলের কাছে দু গোলে হারে, রোনাল্ডো দুটি গোলে দিয়েছে। কিন্তু এই যে এত দূর পৌঁছেছিলেন এবং তাদের এই যে দূরদর্শিতা, একটা প্লেয়ারকে নিয়ে চর্চা না করলে এই দূরদর্শিতা তো আসে না। স্বপ্ন একটাই, গত 60 বছর ধরে সমর্থন করে এসেছেন জার্মানির ফুটবলকে, সমর্থক বায়ার্নের। মাঠে বসে যদি খেলা দেখা যায়, বেকেনবাওয়ারের খেলা দেখেই জার্মানি ও বায়ার্নের প্রতি ভালোবাসা, জানালেন তিনি। স্বপ্ন প্রতি মানুষের একটা স্বপ্ন থাকে যে বায়ার্নের মাঠে বসে বায়ার্নের খেলা দেখছি বা বিশ্বকাপে জার্মানির খেলা দেখছি, এই দুটোই আমার কাছে। কারণ আমি যতটা জার্মানিকে ভালোবাসি বায়ার্নকে ততটাই ভালোবাসি, মানে একে অপরের আপনি পরিপূরক বলতে পারেন। কারণ জার্মানি আমার প্রথম পছন্দ ছিল এবং জার্মানি থেকেই অ্যাকচুয়ালি একটা টিম হলো, যেহেতু জার্মানি ক্যাপ্টেন বেকেনবাওয়ার বা এই পল ব্রাইডনার বললেন, জুফেন হ্যাঙ্কেস, পার্টি ফোক্স, এরা যেহেতু সবাই জার্মান বায়ার্নেরই বেশিরভাগ প্লেয়ার ছিলেন, সবাই নয় তবে বেশিরভাগ প্লেয়ার বায়ার্নে ছিলেন, সেই থেকে বায়ার্নের দিকে ঝুঁকলাম। আর বেকেনবাওয়ার সেই সময় আমাদের কাছে একটা হিরো ছিল, বিশেষ করে হি ওয়াজ লুকিং লাইক এ মানে প্রিন্স, এত সুন্দর ওনার রূপ ছিল, তার খেলা দুর্ধর্ষ খেলা, উনি বিশ্বের একটা সেরা হাফ ছিলেন এবং সারা মাঠ জুড়ে খেলতেন, একটা বিশ্বকাপ উনি ভাঙা হাত নিয়ে অবধি খেলে গেছেন। হ্যাঁ, তা এইভাবে বলছি যে সেই থেকে দুটো টিম মানে জার্মান এবং বেয়ার্ন দুটোই আমার কাছে একে অপরের পরিপূরক, এবং যদি ওদের দুজনের মধ্যে কোনো দিন কারোর খেলা দেখতে পারি সেটা নিশ্চয়ই একটা বিরাট ব্যাপার। তার সুনাম বদনাম দুই স্পষ্ট কথা বলার জন্য, বরাবরই স্পষ্ট কথা বলবার মানুষ প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। প্যারালাল স্পোর্টসকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেবজিৎ কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমে উঠে এলো তার কোচিংয়ের প্রসঙ্গ, রেইনবোর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিভাবে দল গড়ছেন নিজেই জানালেন তিনি। দেখ, ফুটবলারদের সাথে মোটামুটি কথা বলাই রয়েছে। এবছর যা লিগের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ সিচুয়েশন, অন্তত আমাদের মতো যে সমস্ত দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার এই সিচুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে করোনা কোথায় গিয়ে শেষ হবে বা কবে শেষ হবে, কবে ভ্যাকসিন বেরোবে, কবে আমরা নিজেদেরকে সিকিওর করতে পারবো এই সিচুয়েশন থেকে, একটা টাফ একটা কোশ্চেন এখন আমাদের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেইনবোর যেটা ভাবনা, যে আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের একটা কোর কমিটি আছে, চেয়ারম্যানরা রয়েছে, আদিত্য গ্রুপের আদার্স স্পোর্টস বোর্ডে যারা আছে তারা রয়েছে, প্লাস আমরা 2-3 জন রয়েছি, সব মিলে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে কিছু সিনিয়র প্লেয়ার নেব 8-10 জন, তাদের সাথে আমার ফাইনাল হয়েই রয়েছে, জাস্ট কথা বলে এগ্রিমেন্ট সাইন করানোটুকুনি বাকি ছিল, এতদিন অলমোস্ট আমার ডান হয়ে যেত। আর তুই বলতে পারিস যে 12-14 জন অ্যাভারেজ একটা প্লেয়ার নেব, যারা বয়স 23-24-25-এর মধ্যে। আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যেটা আমরা ভেবে রেখেছি যে 10 জন আমরা আন্ডার-19 ছেলে নেব, বাট আন্ডার-19 মানে আন্ডার-19, আন্ডার-19 মানে আন্ডার-23 নয়। আমার যদি কাউকে দেখে কোনো ডাউট হয় তার কাছে থাকতেই পারে সার্টিফিকেট, মেবি আমার মনে হতে পারে ডাউট হতে পারে যে তার বয়সটা হয়তো মেবি আন্ডার-19 নয়, তাহলে তাকে বাদ দেবো তার যতই কোয়ালিটি থাকুক। তার কারণ এজ একটা ফ্যাক্টর, আমরা বারবার আজকে ভারতবর্ষ বারবার পিছিয়েছে, বারবার স্কিপ করেছি, আমরা সিনিয়র টিমে প্লেয়ার পাচ্ছি না বা পাই না, আমার মনে হয় ডিউ টু একটা কারণ, সেটা হচ্ছে বয়স। আমরা ট্রফির পেছনে ছুটতে গিয়ে এই জায়গাটাকে প্রাধান্য দেইনি,
তার জন্য 24-25 বছরের ছেলেরা আন্ডার-19 খেলছে, তারপরে যখন ছেলেটা যখন দুটো বছর পরে আসছে সেই ছেলেটার বয়স হয়ে যাচ্ছে 26-27, আরিশ বর্মনমান খেলা বা ইন্ডিয়া খেলার জায়গা পাচ্ছে না, তার কারণ ও তো কন্টিনিউয়াসলি আন্ডার এজটা খেলে গেছে। এই জায়গাটাকে যতক্ষণ না হাইলাইট করবো, এই জায়গাটাকে যতক্ষণ না ফোকাস করবো, ততক্ষণ একটা প্রবলেম তো অবশ্যই থেকে যাবে। দেবজিৎ বলছেন আই লিগ ISL এর উচিত ভারতীয় ফুটবলের স্বার্থে আরও বেশি যুব ফুটবলারদের তুলে আনা। দিচ্ছিলাম আমার মনে হয় যে এই মুহূর্তে ISL বা আই লিগ প্রত্যেকেরই উচিত যে জুনিয়র প্লেয়ারদেরকে যতটা বেশি হাইলাইটেড করা, তার কারণ সুনীলদের ব্যাচটা চলে গেলে তারপরে কে জায়গাটা নেবে? আজকের দিনে যারা যারা ইন্ডিয়া টিমে ফার্স্ট টিমে খেলছে, অ্যাভারেজ ফার্স্ট টিমে যারা খেলছে অ্যাভারেজ ধরে নে অন্তত সিনিয়র যে কোড গ্রুপটা রয়েছে, গ্রুপটার প্রায় 28-29 বছর বয়স হয়ে গেছে, মেবি আরও বেশি হতে পারে। তো এই ব্যাচটার পিছনের লটটা কিন্তু আমাদের এখনও রেডি নয়। আমাদের আন্ডার-17 যে সমস্ত ছেলেগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে তারা কিন্তু ফুল ফ্লেজেড আসলো না, মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলার পরে তাই সেই ব্যাচটাই টোটালি আমাদের সিনিয়র টিমের জন্য একটা হেল্প করতে পারে, সেটা হয়নি। উল্টে দেখা গেছে যে বেসিক্যালি ISL থেকে প্রচুর আমরা ভালো ছেলে পেয়েছি, তার কারণ একটাই যে যে সমস্ত ছেলেগুলোর বেসিক হয়তো বা একটু এদিক ওদিক ছিল, কনফিডেন্সের একটা প্রবলেম ছিল, এক্সপিরিয়েন্স ছিল না, তারা কিন্তু ISL-এ বড় বড় কোচেদের কাছে আন্ডারে প্র্যাকটিস করেছে, বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তাদের কনফিডেন্স লেভেলটা বেড়েছে। সো এই জায়গাটাকে যদি আমরা হাইলাইট করতে পারি, এই জায়গাটাকে যদি আমরা জুনিয়র প্লেয়ারগুলোর দিকে যদি আমরা নজর দিতে পারি, তাহলে একটা সময়ের পরে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো ন্যাশনাল টিমটাকে নিয়ে। ISL-কেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বলছেন তিনি। দেখ, আমার মনে হয় যে আমি বরাবরই একটা কথা বলি যে ISL এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলের অক্সিজেন। যদি বেঁচে থাকতে হয় আমাদেরকে, আমরা যে স্বপ্নটা এখনও স্টিল দেখি যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলব, সেটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ISL-কে বাঁচিয়ে রাখতে হবে, ISL-কে বেঁচে থাকতে হবে ভারতবর্ষের ফুটবলে, আদারওয়াইজ কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তার কারণ আই লিগ বা ন্যাশনাল লিগ তুই যেটাই বলি সেটা শুরু হয়েছিল আমাদের সময় 96-এ, তারপর থেকে ব্যাপারটা কখনোই একটা লেভেল অবধি ছিল কিন্তু তারপরে আর ফ্লারিশ করেনি। বা আমাদের তুই বলতে পারিস 2002-তে আমরা লাস্ট LG কাপ চ্যাম্পিয়ন হয়েছি ওই লেভেলের, মানে অ্যাব্রডে গিয়ে, তারপরে আমরা নেহরু কাপ কিছু কিছু সময় পেয়েছি, অ্যাফ্রোশিয়ান্সের আমরা রানার্স হয়েছি, কিন্তু সেটাও কিন্তু স্ক্যাটার্ডলি, কখনোই রিদিম পাইনি আমরা। এখনও কিন্তু আমরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল যেতে পারছি না, এশিয়ান গেমসের সেমিফাইনাল যেতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো। সো আমরা যদি এশিয়ার টপ 10 টিমকে দেখি তাহলে সেখানে ইন্ডিয়া নেই, কিন্তু সেখান থেকে 5-6 টিম কম্পিট করবে কিন্তু ওয়ার্ল্ড কাপে। সো আমরা সেই জায়গা থেকে কিন্তু এখনও স্কিপ করে আছি, সেই জায়গাটাকে যদি আমাদেরকে ফোকাস রাখতে হয় তাহলে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জুনিয়র প্লেয়ারদেরকে অনেক বেশি এক্সপোজ করতে হবে। যদি যতক্ষণ না করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের ব্যাকলগটা যদি আমাদের যদি ঠিকঠাক করে আমরা সাপোর্ট না দিতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, আর আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাবে। ISL-এ খেলা নিয়ে এখনও অনিশ্চিত ইস্টবেঙ্গল, যা যন্ত্রণা দিচ্ছে তাকে। দেখ, অবশ্যই যন্ত্রণাদায়ক তো বটেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোকে আমি একটু আগেই বললাম যে এই মুহূর্তে 1 টুর্নামেন্টের নাম কিন্তু ISL, সেখানে ইস্টবেঙ্গল পার্টিসিপেট করবে না, মোহনবাগান সামহাও এটিকে সাথে মার্চ করে একটা খেলার জায়গায় পৌঁছেছে, হয়তো পুরোটা মোহনবাগান নয়, নামের আগে এটিকে হয়তো থাকবে, বাট সেটা ডাজেন্ট ম্যাটার, আমার মনে হয় না খুব বেশি ম্যাটার করবে, তার কারণ যেদিনকে ওরা মার্চ করেছিল আমার মনে ছিল পজিটিভ মুভ, কারণ আমার কাছে কিছু নেই সেখানে, আমি যদি এটিকে সাথে মার্চ করে যদি আমি অ্যাটলিস্ট ISL পার্টিসিপেট করতে পারি তো সেটা বেটার, সেটা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে আমারও সেটা মনে হয়েছিল বেটার। বাট ইস্টবেঙ্গল যেটা চাইছে যে একা খেলবে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, অবশ্যই সবসময় আমার একটা চাওয়া বলতে পারিস, পাওয়া বলতে পারিস, আশা বলতে পারিস ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে, সেটা সবসময় চাইবো যে ইস্টবেঙ্গল ক্লাব ISL খেলুক, কিন্তু যতটা তাড়াতাড়ি এটাকে ম্যাচিওর করাতে পারবে তত বেটার অন্তত নীতু দাদের জন্য, তার কারণ টাইম কিন্তু খুব বেশি নেই, আমার মনে হয় না সেপ্টেম্বরের পরে আর কোনোভাবেই ISL-এ পার্টিসিপেট করতে পারবে। সবচেয়ে বড় কথা, যে সমস্ত প্লেয়ারগুলোকে এবছর সই করেছে দারুণ ব্যালেন্স একটা টিম বানিয়েছে, শুধু ফরেন প্লেয়ারদের, বাকি ইন্ডিয়ান লটটা ভীষণ ভালো সাইন হয়েছে, কিন্তু সবশেষে একটা কথাই সবার মনেই একটা কোশ্চেন, আমার মনেও একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে এই পয়সাটা আসবে কোথা থেকে, বা ISL খেলার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার বা যে ধরনের মনিটারি সাপোর্ট দরকার সেটা কে, টাইটেল স্পন্সর কে, তার সাথে কো স্পন্সর কে, একটা হিউজ মানির একটা প্রবলেম আছে, কোয়েসের সাথে রিলিজ নিয়ে একটা কন্টিনিউয়াসলি প্রবলেম চলছে, সেখানে কোয়েস ওকে রিলিজ করবে কিনা ইস্টবেঙ্গল ক্লাবকে, এই যে সব কিছু মিলে একটা হ্যাপাজার সিচুয়েশন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে, যেটা কখনোই আমি অ্যাজ এ এক্স ফুটবলার, ইস্টবেঙ্গল ক্লাবের এক্স ফুটবলার হিসেবে কখনোই এটা আমার কাছে মানে আমার কাছে এটা কখনো এক্সপেক্টেড নয়, আমি সবসময়
চাইবো এখান থেকে যত তাড়াতাড়ি কুইক রিমুভ করতে পারবে বেটার, কারণ কোটি কোটি সাপোর্টার কিন্তু একটা জায়গার জন্য তাকিয়ে আছে যে ইস্টবেঙ্গল ক্লাব আদৌ আইএসএল খেলবে কি না, আইএসএল না খেললে আই লিগ খেলবে কি না, আই লিগ খেলতে গেলে তার প্রিপারেশন যে সমস্ত প্লেয়ারগুলোকে নিচে তারা আই লিগ খেলবে কি না, তার কারণ প্রত্যেকটাই ম্যাক্সিমাম আইএসএলের প্লেয়ার, তারা যখন আই লিগ খেলবে তারা অরিজিনালি আই লিগের জন্য তারা ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলবে কি না, এই যে সমস্ত কোশ্চেন প্রায় 8-10 কোশ্চেন যেটা মেজর কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু এই মুহূর্তে কারোর কাছে নেই, একমাত্র নিতুদা বলতে পারবে। তার কারণ আমি বিশ্বাস করি যে নিতুদার সেই ক্যাপেবিলিটি আছে, তার কারণ আমরা যখন 96-এ প্রথম যখন আমি সই করেছিলাম ওই ভদ্রলোকের হাত ধরেই সইটা করেছিলাম আমি আমার প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব, তারপরে আমি আবার যখন ঘুরে এসেছি তখনও আমরা যখন আসিয়ান গেছি তখনও সাপোর্ট করা সমস্ত ব্যাপারটা নিয়ে ওনার প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট বা আলাদা কনফিডেন্স আমার সবসময় আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সো আমি চাইবো যে নিতুদার হাত ধরে অন্তত ইস্টবেঙ্গল ক্লাব যত তাড়াতাড়ি কুইক এই জায়গা থেকে বেরোতে পারবে, সেটা ইস্টবেঙ্গল ক্লাব প্লেয়ার এবং সবার শেষে যার জন্য ইস্টবেঙ্গল ক্লাবটা বেঁচে আছে সেই সাপোর্টারগুলো কিন্তু মুখে হাসি ফুটবে। মানবিক কাজে এগিয়ে এসেছে ফুটবলারদের সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটি, দেবজিতের দরাজ সার্টিফিকেট পরের প্রজন্মকে। ওরা যখন শুরু করেছিল আমি জানতাম পুরোটাই, কারণ সবই আমার থেকে ছোট, ওদের সাথে আমার খুব ভালো রিলেশন, ভালো আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমাদের আমাকে ভালোবাসে, ভীষণ রেসপেক্ট করে, কোনো কিছু প্রবলেম হলে ওরা জিজ্ঞেস করে। আমি সবসময় চেয়েছিলাম যে এরকম একটা একটা কোর গ্রুপ তৈরি হোক আমাদের বাংলায়, আমাদের আগের জেনারেশন ছেড়ে দে, ওরা কখনোই পারেনি এটা নিয়ে, আমরাও পারিনি, সেহেতু ওরা আমাদের পরের জেনারেশন ওরা এটা করেছে, আমি ভীষণ খুশি বলতে পারিস যে আমি সবসময় ওদের পাশে থাকি বা পাশে থাকার চেষ্টা করি যেরকমভাবে হোক যতটুকুনি দরকার হোক, তার কারণ এটা খুব দরকার, একটা প্লেয়ার একটা বাঞ্চ একটা ফুটবল প্লেয়াররা একটা নিজের একটা গ্রুপ বানিয়েছে, এতগুলো বাঙালি ছেলে মিলে প্রায় 40 ছেলে মিলে ওরা একটা গ্রুপ বানিয়েছে, আমি ভীষণ ভালো, কিছু নন বেঙ্গলি ছেলেও আছে যারা মোটামুটি বাংলায় সেটেল হয়ে গেছে, তারাও এই গ্রুপটাতে রয়েছে, ভীষণ খুশি আমি যে আমরা যেটা পারিনি ওরা সেটা করে দেখিয়েছে, প্লাস ওরা যেভাবে দুস্থ মানুষগুলোর পাশে বারবার দাঁড়ায়, করোনার সময় করোনায় দাঁড়িয়েছে, আমফানের সময় আমফানে দাঁড়িয়েছে, সো আমি অ্যাজ এ এক্স ফুটবলার বলতে পারিস ওদের দাদা হিসাবে আমার ভীষণ গর্ব হয় যে যেটা আমরা পারিনি ওরা সেটা পেরেছে, এবং ওদের এই রাস্তায় চলার জন্য যদি কখনো আমাকে দরকার হয় ওরা ডাকে অবশ্যই, যদি ফার্দার যদি কোনো দরকার হয় আমি সবসময় ওদের পাশে আছি, এবং আমি আশা করব যে ওরা এটা কন্টিনিউ করতে পারবে, 40 যেদিনকে 400 প্লেয়ার আসবে ওদের ছাতার তলে সবচেয়ে খুশি আমি হব। একই সঙ্গে দেবজিতের প্রশংসা এফপিএ কেও। দেখ 2004 এফপিএ চালু হয়েছিল, সেই সময় যদ্দসম্ভব বাইচুং প্রেসিডেন্ট ছিল, আমি আর রমন বিজন অর আলবিটো কেউ ভাইস দুজন ভাইস প্রেসিডেন্ট দিয়ে শুরু হয়েছিল, তখন আমরা ইস্টবেঙ্গল ছিলাম, তারপর আস্তে আস্তে ফ্লারিশ করেছে, রেনেডিদের ব্যাসটা ঢুকেছে, অনেক বড় হয়েছে, আমি হয়তো সময় দিতে পারি না বলে আমি হয়তো সবসময় ওখান থেকে অনেকটাই সরে এসেছি, সবসময় সময় আমার সত্যি আমার পক্ষে সময় দেওয়া সম্ভব ছিল না, কারণ খেলা ছাড়ার পরে অন্য জায়গায় আমি এনগেজ হয়ে গেছিলাম অনেকটাই। সো এফপিএ যেভাবে এগোচ্ছে বা করছে সেটা অবশ্যই ভালো, আমাদের একটা ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফুটবলারদের একটা অ্যাসোসিয়েশন সবসময় দরকার হয়, তার কারণ আমি তোকে বারবারই বলছি একটা ইউনিটি সবার সাথে সব ক্লাবের সাথে সব প্লেয়ারদের যে ভালোভাবে বনিবনা হবে নাও হতে পারে, এটা সারা পৃথিবীরই একটা সিস্টেম, সেখানে যদি একটা প্লেয়ার্স ফোরাম থাকে তারা যদি গিয়ে একটা ক্লাবের সাথে কথা বলে কনভিন্স করানোর চেষ্টা করে তাহলে হয়তো প্লেয়ারটার সাথে সেই ক্লাবটার একটা প্রবলেমটা অনেকটাই মিটতে পারে। সো সেই জায়গায় দাঁড়িয়ে বাইচুং রেনেডি এখন রেনেডিরা রয়েছে, ওরা যেভাবে চলছে সেটা অবশ্যই একটা পজিটিভ, কিন্তু সেটা দেখতে হবে যে কতটা আমরা প্লেয়ারদেরকে সাপোর্ট করতে পারছি এটাও তোকে দেখতে হবে, সেদিক থেকে দেখতে গেলে একটা ভালো মুভ, কিন্তু সেটা কতটা প্লেয়ারদের সাপোর্ট করছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যে ফার্দার কতদিন এটা লংজিভিটি থাকবে বা কন্টিনিউ হবে, তার কারণ দিনের শেষে আমরা কিন্তু যেটাই করি এফপিএ যেদিনকে চালু হয়েছে বা আজকে যেটাই যে অর্গানাইজেশন তুই প্লেয়ারদের জন্য করছিস সেটা প্লেয়ারদের বেনিফিটের কথাটা ভেবে করতে হবে। গর্বিত বিজয়ের নাম পদ্মশ্রীর জন্য মনোনীত হয়, তবে তিনি মনে করেন আরও 10 আগে এই সম্মান পেতে পারত বিজয়ন। বহুদিন আগে পাওয়া উচিত ছিল, অন্তত আমাদের জেনারেশনের যে সমস্ত প্লেয়াররা ছিল সেখানে আইএমের অনেক আগে পাওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো আইএমের দেখ আজকের দিনে মাঝখানে যে রুলসটা ছিল আমাদের সময় যে অর্জুন পাওয়া বা তার সাথে যে ধরনের রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো ছিল সেগুলো পাওয়ার যে ক্রাইটেরিয়া ছিল সেখান থেকে অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে, আমাদের সময় ছিল এক্স ফুটবলাররা পাবে, আমাদের পরে হয়ে গেল কারেন্ট প্লেয়াররা পাবে, এক্স প্লেয়াররা পাবে না। সো আমার মনে হয় দেখ
দুজন তিনজন প্লেয়ারকে আমার মনে হচ্ছে যে তারাও পেলে পেতে পারতো, কিন্তু এই মুহূর্তে যখন আই এম বিজনের নাম পাওয়া মানে ভেবেছে বা এআইএফএ পাঠিয়েছে, আমি বলবো একদম পারফেক্ট ডিসিশন। এবং বহুদিন আগে আই এম বিজনের এই অ্যাওয়ার্ডটা পাওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত মত। কারণ আমার দেখা, আমার এগেনস্টে খেলা সবচেয়ে টাফ একটা, আমার এগেনস্ট যদি কাউকে আমি ধরি তার নাম আই এম বিজন। তার কারণ ওর ওর কোয়ালিটি তুই বলে বর্ণনা করতে পারবি না, মানে আমি তোকে এক্সপ্লেন করতে পারবো না যে ওর কোয়ালিটি কোনটা। কিন্তু যেটা হওয়া উচিত ছিল সেটা অবধি যেতে পারেনি সামহাও, আমি জানি না কেন। যতটা পাওয়া উচিত ছিল ততটাও পায়নি, এটা আমার কাছে ব্যক্তিগত মত। তার কারণ ওর যা কোয়ালিটি ছিল ভারতবর্ষে ফুটবল খেলাটাই উচিত হয়নি, ওর অনেকদিন আগে অ্যাব্রডে যাওয়া উচিত ছিল। ওর কোয়ালিটি ওটা ছিল, ভগবান প্রদত্ত জিনিসও, সেহেতু পদ্মশ্রীর জন্য এতদিন পরে পাঠিয়েছে, পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব, অবশ্যই আমি কনগ্রাচুলেশন জানাবো। কিন্তু আমার এটা ব্যক্তিগত মত, আজ থেকে 10 বছর আগে এই অ্যাওয়ার্ডটা আই এম বিজনে পাওয়া উচিত ছিল। ভারতীয় ফুটবলে বিজয়ন, বাইচুং, দীপেন্দু, রমন বিজয়ন আর অসীম বিশ্বাস, এই 5 স্ট্রাইকার তাকে সবসময় সতর্ক রাখত। দেবজিতের আফসোস অসীমকে নিয়ে, চোট প্রবণতা অসীমের বড় সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মনে করছেন তিনি। আমি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বলি, 4-5 জন প্লেয়ারকে আমার সময় সবসময় একটু ওরিট থাকতাম, অনেক বেশি হোমওয়ার্ক করতে হতো, অনেক বেশি কসাস থাকতে হতো, অ্যাটলিস্ট মানে আফটার হুইসেল। অবশ্যই 1 নম্বর নামটা আই এম বিজন, 2 নম্বর নামটা বাইচুং ভুটিয়া, 3 নম্বর নামটা দীপেন্দু বিশ্বাস, 4 নম্বর রমন বিজয়ন, 5 নম্বর নামটা অবশ্যই অসীম বিশ্বাস। আমি ভীষণ ওরিট থাকতাম ওকে নিয়ে, অসীমকে নিয়ে। ওর যা কোয়ালিটি ছিল, আরও যাওয়া উচিত ছিল, আরও বেশি ফুটবল খেলা উচিত ছিল। তার কারণ ওইটুকুনি হাইট, প্রায় অ্যাবাভ 6 ফিটের ওপরে বলও মিট করতো, দুটো পায়ে সমান শুটিং, পারফেক্ট ইনস্টেপ ইউজ করতো, ভীষণ ভালো ড্রিবলার ছিল, পাওয়ারফুল স্পিড, ভগবান সব দিয়েছিল। আমি জানি না কেন পরবর্তীকালে, আসলে একটু ইঞ্জুরি প্রোন বলে মে বি আরেকটু বেশি কষাশা উচিত ছিল ওর, আরেকটু বেশি প্রিকশন নেওয়া উচিত ছিল। তখনকার সময় আমরা যখন ফুটবলটা খেলেছি, অসীমও যখন ফুটবলটা খেলছে, এইভাবে স্পোর্টস মেডিসিনটা আমাদের সাথে জয়েন করেনি, আমরা এতটা ক্লিয়ার ছিলাম না স্পোর্টস মেডিসিন নিয়ে। আজকের জেনারেশনের ছেলেরা যতটা সাপোর্ট পায় স্পোর্টস মেডিসিনের, ততটা সাপোর্ট আমাদের সময় ছিল না। যদি পাওয়া যেত তাহলে আমার মনে হয় অসীম আরও বেশি যেত। তবে এই 5 জন প্লেয়ারের এগেনস্টে খেলতে গেলে সত্যি একটু ডিফিকাল্ট ছিল, তার কারণ যে কোনো সময় যে কোনোভাবে ডিস্টার্ব করতে পারতো, আর অনেক বেশি হোমওয়ার্ক করতো তো এই 5 জনের জন্য। বিদেশি স্ট্রাইকারদের মধ্যে তার সেরা ইয়াকুবু ব্যারেটো, বলতে পারেন না তার উচ্চতাকে টপকে ইয়াকুবু ডজ। তাকে অবশ্যই ব্যারেটো একটা প্রবলেম ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কারণ ব্যারেটো সত্যি ভীষণ প্রবলেম করতো। তবে আমার যেটা মনে হচ্ছে, দুটো প্লেয়ারকে নিয়ে সবসময় ডিফিকাল্ট ছিল, একটা অবশ্যই ব্যারেটো আর একটা ইয়াকুবু আমার সময়। তার কারণ আমার স্টিল মনে আছে চার্চিল ভার্সেস মোহনবাগান ম্যাচ, ইয়াকুবু একটা ডজ করেছে যেখান থেকে আমার মনে হয় না যে অন্য কোনো প্লেয়ার ওই ডজটার কথা ভাবতে পারবে, বা ওই ওই ট্রিকি ডজটা কোনো প্লেয়ারকে, আমার মতো একটা 6 ফুট হাইটের একটা ছেলের মাথার উপর দিয়ে বল নিয়ে যাওয়া, যেখানে অ্যাঙ্গেল ছোটো গেলে পেরেছি, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, যেখানে জায়গা নেই, দুটো সাইডের মাঠ শেষ হয়ে গেছে, সেখান থেকে ও যেভাবে ডজটা করেছে আজও আমার মনে আছে ক্লিয়ারলি। সো ডিফিকাল্ট ছিল আই এম অবশ্যই ইয়াকুবু এবং ব্যারেটোর এগেনস্টে খেলাটা। দুঃখ একটাই, জীবনের অন্যতম বড় সাফল্যের দিনে তাকে বসে থাকতে হয়েছিল সাইড লাইনের ধারে। যখন ঘটনাটা ঘটেছে তখন সত্যি আমি জানতামই না। পরে একমাত্র টিভি ক্যামেরা 10 মিনিটের খেল গেছিলো অনিলাবু, ওর ভিডিওতে দেখে আমার যতটুকুনি মনে পড়েছিল, সিচুয়েশনটা মনে পড়েছিল। আফটার সিচুয়েশন বা ইনসিডেন্ট বলতে পারিস 2 ঘন্টা তো আমার সেন্সই ছিল না, কিন্তু এটা আমার লাইফের তুই বলতে পারিস অ্যাচিভমেন্ট বলতে পারিস। আসিয়ান কাপ, অন্তত একটা ক্লাবের হয়ে ইন্টারন্যাশনাল ট্রফি জেতা, আমাদের সময় নেপালে হয়তো ইয়ো কাপ জিতেছি বা আদার অন্য টুর্নামেন্ট জিতেছি, কিন্তু আসিয়ানের মতো অত বড় একটা স্টেজ নয় বা প্ল্যাটফর্ম নয়। কিন্তু তার থেকেও বড় দুঃখ হচ্ছে যে ফার্স্ট টিমে খেলতাম, ওই ইঞ্জুরিটার জন্য আমি ফাইনালটা খেলতে পারিনি, এটা সারা লাইফের দুঃখ। তার কারণ ওই দিনটা আমি আর কোনো দিন ফেরত পাবো না, ওই 21 জুলাইটা আমার কাছে আর কোনো দিনই ফেরত আসবে না। সো এটা আমার লাইফের সবচেয়ে বড় দুঃখ যে আমার টিম মাঠে খেলছে, আমি মাঠের বাইরে থেকে দেখছি যেখানে আমার খেলার কথাটা ইঞ্জুরির জন্য, এটা সারা লাইফ আমাকে তাড়া করে বেড়াবে। রুট গুলিত একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, দর্শনধারী ফুটবলের চেয়েও জরুরি বাজে খেলে জেতা। ডায়মন্ড ম্যাচ প্রসঙ্গে দেবজিতের মুখেও সেই কথা, দৃষ্টিনন্দন ফুটবল দরকার, কিন্তু সেটা কার হয়ে খেলছি সেটা খুব ভাইটাল।
মানে আমি কোন ক্লাবের জার্সি পরেছি। ইস্টবোর্ন মোহনবাগান ক্লাবে তুই যখন জার্সি পরে খেলছিস তখন দৃষ্টিনন্দনের আর কোনো জায়গা নেই, দর্শক হয়তো প্রচুর ভালো লেগেছে দর্শকের। আমরা প্রথম 17 মিনিটে প্রায় 9টা কর্নার পেয়েছি, তারপরে আমরা ডাউন হয়েছি, একটা সময় 2-1, সেখান থেকে আবার 4-1, একটা সময়ে আমরা পাজেলড হয়ে গেছিলাম। তার কারণ কি, আমরা খেলছি গোল কনসিড করছি বারবার, 50-50 চান্সেসগুলো গোল কনসিড করেছি, পুরোটাই আমাদের ব্লান্ডার বলতে পারিস। ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের সময় আমরা বারবার সেই জায়গাগুলোকে জোনগুলোকে ছেড়েছি বাইচুংদের, বাইচুং নাজিমুলদের। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইসমোল মনমানেরও যখন খেলবে তখন দৃষ্টিনন্দনের আর জায়গা নেই, তখন একটাই জায়গা, সেটা হচ্ছে ট্রফিটা ঘরে আসছে কি না, কারণ ওটাই ওই জায়গাটাকে ফোকাস করতে হয়। আজকে তুই যদি ব্রাজিলের হয়ে খেলিস, ব্রাজিল 50টা পাস খেললো কি না ইমেটেরিয়াল। তুই যদি, আমার যদ্দূর ধারণা যে 94-এর ওয়ার্ল্ড কাপ, রোমারিও আর বেবেতোর ওয়ার্ল্ড কাপ, আমেরিকা ওয়ার্ল্ড কাপ, খুব দৃষ্টিনন্দন ফুটবল কিন্তু খেলেনি, কিন্তু ট্রফিটা নিয়ে চলে গেছে। দিনের শেষে ব্রাজিল যখন আসছে সে ট্রফির জন্যই আসছে, এর বাইরে তুমি দৃষ্টিনন্দন খেললে কি খেললে না তাতে কিছু যায় আসলো না। সেম ইসমোল মনমান জার্সি পরে তুই যখন খেলছিস তখন দৃষ্টিনন্দনের আর কোনো ভ্যালু নেই, তখন পুরো ভ্যালুটা ট্রফি আর তুই ম্যাচটা জিততে পারছিস কিনা। পারফেক্ট, ওনার মতো একজন প্লেয়ার যখন বলেছে এই কথাটা, তার মানে উনি ওই লেভেলে উনি বারবার ফেস করেছে, আমি আমার লাইফে বারবার ফেস করেছি। তার কারণ পরের ম্যাচটাই আমরা 6-1 জিতেছি, লোকে মাথাতেই রাখেনি যে 6-1 জিতেছি, আমরা হেরেছি, এটাই কিন্তু আজও আমাদেরকে শুনতে হয় যে ওই ম্যাচটা, বড় ম্যাচটা ইসমোলের কাছে আমরা 4-1 হেরে গেছি। সো আমার মনে হয় যে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে ইসমোল মোহনবাগানের জন্য যখন তুমি খেলছো তখন মেটেরিয়াল একটাই, ট্রফিটা আসছে কি না বা তুমি 3 পয়েন্টটা পাচ্ছ কি না, তুমি 50টা পাস খেললে কি না কি 500 পাস খেললে কি না, তোমার বল পজিশন তোমার ফেভারে 70% কি না, এর কোনো ভ্যালু নেই। বাড়ির পাশেই ফুটবল স্টেডিয়াম, 30 জন আবাসিক ফুটবলারকে নিয়ে ওখানেই নিজের একাডেমি করতে চলেছেন দেবজিৎ। ইস্টবেঙ্গল মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন গড়ে তুলবেন ওই একাডেমি থেকে। একাডেমি নিজস্ব একাডেমির এরকম ব্যাপার নেই, এখানে 2-3টে একাডেমি আছে। আমি মিউনিসিপ্যালিটি, কল্যাণী মিউনিসিপ্যালিটির একাডেমিটা দেখি, আমাদের এখানে জয়পুরে একটা একাডেমি আছে, আদিত্য একাডেমিটা দেখি, প্রচুর বাচ্চা ছেলে আছে, ভালোবাসি। এখন সিনিয়রদের থেকে জুনিয়রদের সাথে বাচ্চাগুলোর সাথে থাকলে ভালো লাগে। তো একটা একাডেমি করার কথা চলছে, যদি ফার্দার যদি কোনোরকম সিচুয়েশনটা যদি ফ্লারিশ করে, যদি সেইখানে স্টেপ ফেলতে পারি তাহলে আমি মনে করব আমি ভাগ্যবান যে এই সুযোগটা পেয়েছি, এবং যদি সেই সুযোগটা পাই চেষ্টা করব যে 30টা ক্রিম ছেলেকে নিয়ে একাডেমি করার। 200 জনের একাডেমি নয়, আমার মনে হয় না যে 200 জনের একাডেমি করে বাংলার কোনো বেনিফিট হবে, আমার মনে হয় না। সেগুলোর জন্য আমার জয়পুর ক্লাব আর আদিত্য একাডেমি এগুলো রয়েছে, কিন্তু 30টা ছেলেকে, অ্যাটলিস্ট 15টা ছেলেও যদি কলকাতা মাঠে ইসমোল মনমান খেলতে পারে, কিন্তু সবার আগে দেখতে হবে যে বয়স। আমি বারবার যেটা প্রথম থেকে বলি, আমার প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কথাই বলি যে বয়স একটা ফ্যাক্টর, বয়স ঠিক বয়সে ঠিক কাজটা করতে হয়, যদি না করতে পারি তাহলে কিন্তু একটা সময়ের পর প্রবলেম। 17 বছর বয়সে বা 18 বছর বয়সে ওরা ওয়ার্ল্ড কাপ খেলে, আর আমরা 21-এ গিয়ে বলছি বাচ্চা ছেলে, তার মানে অলরেডি আমরা 3 বছর পিছিয়েই রইলাম। এই 3 বছর তো আর কোনো দিনই আমি মেকআপ করতে পারবো না, এখান থেকে আমাদের পিছনো শুরু। তো তুই যদি আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের সাকসেস দেখিস, আন্ডার 14 আন্ডার 13, আমরা কিন্তু কখনোই 15 গোল খাওয়ার মতো সিচুয়েশন কোনো দিনই হবে না, টপ লেভেলের ফুটবলারদের সাথেও আমি বল, মানে দেশগুলোর সাথেও বলছি। কিন্তু আমরা যখনই 17-এর পরে আসছি তখনই আমাদের সাথে হিউজ একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওটা একটা কারণ, বয়স একটা কারণ। সো সবার আগে বয়সটাকে ফোকাস করতে হবে, যদি আন্ডার 17 আমি টিম বানাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আন্ডার 15 প্লেয়ারদের নেওয়ার, তাতে প্রথম 2 বছর হেরে যাবো, ট্রফির কোনো ফ্যাক্টর নেই। আমি যেদিনকে নীলিমেশদার সাথে কথা বলে, আমি যেদিনকে কল্যাণী একাডেমিতে জয়েন করেছিলাম সেদিনকে আমি বলেছিলাম আপনি যদি ট্রফির জন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমি পারবো না, আমাকে ডাকবেন না, তার কারণ আমার এখানে যদি কোনো এজের ছেলে খেলে আমি যদি আমার চোখে পড়ে সবার আগে আমি বাদ দিয়ে দেবো, আইএফএকে আর বাদ দেওয়ার কোনো দরকার পড়বে না। তো এখন অবধি যারা দেখছে এই মুহূর্তে, যারা অরিজিনাল প্র্যাকটিসটা করায়, কল্যাণ আছে, দেবব্রত বিশ্বাস আছে, ওরা যে দুজন মিলে বেসিক্যালি ওরা করে, প্রশান্ত আছে, তো ওদেরকেও একটাই কথা বলা যে সবার আগে বয়সটাকে হাইলাইট করে নিবি, যে তোর যদি মনে হয় কখনো কনফিউজ যে বার্থ সার্টিফিকেটটা নিয়ে কনফিউজ, সবার আগে থেকে বাদ দিয়ে দে, কোয়ালিটি থাকুক তাতে কিছু যায় আসে না, কিন্তু এই জায়গাটাতে কম্প্রোমাইজ করা যাবে না। পরপর 2-2 বিশ্বকাপ আয়োজন হতে চলেছে এদেশে, দেবজিৎ বলছেন বিশ্বকাপের ফলে প্রচার হলেও আসল কাজ তারপরেই। ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ হয়েছে, এটা একটা পজিটিভ দিক তুই যদি বলতে পারিস, কোন জায়গায় ভারতবর্ষে এই লেভেলের ফুটবলটা খেলি আমরা, যে লেভেলই খেলি আমাদের লেভেলে যেটা টপ লেভেল সেটা যে আমরা খেলি, সেটা টপ
টায়ারে যারা ফুটবল খেলে, জার্মানি, ওয়ার্ল্ড জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, ল্যাতিন আমেরিকা যে সমস্ত টিম, তারা কিন্তু আমাদের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না যে ইন্ডিয়া ফুটবলটা খেলে। অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা অর্গানাইজ করে অ্যাটলিস্ট এটা জানতে পেরেছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে আমরা কী পাচ্ছি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ওয়ার্ল্ড কাপের পরে আমরা সেটাকে কন্টিনিউ করতে পারছি কি না সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমি 50 বছরে একবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলাম, ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করলাম, তাতে কিন্তু খুব বেশি বেনিফিট হবো না। আমাদের এখানে মাঝে মাঝে প্রচুর বাইরের টিম খেলতে আসে এক্সিবিশন ম্যাচ, তাতে কিন্তু আমাদের কোনো বেনিফিট নেই। তার কারণ আমরা বেনিফিটের জায়গাতে নেই। সেই আমি যে জায়গাটাতে আমি ফোকাস করছি সেই জায়গাটাকে সরিয়ে যদি আমি আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার জুনিয়র প্লেয়ার, তাদেরকে যদি আমি এক্সপোজার ট্যুর করাতে পারি, ভালো লেভেলের একটা কোচ যদি সেই জায়গাটাকে যদি আমি ফোকাস করতে পারি, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত কোচ যারা এই লাইসেন্স বা প্রো লাইসেন্স করে বসে আছে তাদেরকে যদি আমরা আমরা জায়গা দিতে পারি, কাজ করার জায়গা সুযোগ দিতে পারি, তাহলে AIFF যে জায়গাটা চাইছে বা যে জায়গাটা করার চেষ্টা করছে, যে জায়গাটা রিচ করতে চাইছে, তবে গিয়ে সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। আদারওয়াইজ এতগুলো এ লাইসেন্স কোচ আছে, প্রো লাইসেন্স কোচ আছে, আমরা যদি ভারতবর্ষে এতগুলো রয়েছে তারপরেও যদি আমরা ফরেন থেকে কোচ নিয়ে এসে যদি তাদেরকে আমরা ইউজ করার চেষ্টা করি, ইন্ডিয়ান কোচ যদি আমি আমি তাদেরকে যদি সুযোগ না দিই, তাহলে এরা কেন কোচ করলো, কোচিং করলো? এক, দু নম্বর, যারা ফুটবল খেলতে আসছে সব জুনিয়র ছেলে, তারা সব গরিব ঘরের ছেলে, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে না, তাদের সাথে একটা ভাষার একটা প্রবলেম, ল্যাঙ্গুয়েজের একটা সবচেয়ে বড় প্রবলেম, তার সাথে আচার ব্যবহারের প্রবলেম। তার কারণ একটা গরিব ঘরের ছেলে কখনোই কিন্তু ওদের সাথে কখনো ম্যাচ করবে না। তাহলে দরকার আমার একটা ইন্ডিয়ান লোক, যে লোকটা ওর সাথে ওর মতো করে মিশে তাকে তৈরি করবে। এটাই সারা পৃথিবীর সিস্টেম। এই জায়গাটাকে যতক্ষণ আমরা ফোকাস করতে পারছি, দুটো কেন, চারটে ওয়ার্ল্ড কাপ করেও আমাদের কিন্তু কোনো লাভ হবে না। একজন ক্রিকেটার যিনি জাতীয় ক্রিকেটে বছরের পর বছর পারফর্ম করার পরও আশ্চর্যজনকভাবে সুযোগ পাননি জাতীয় দলে, যদি বা দলে ঢুকেছেন তো সুযোগ পাননি খেলার, অথচ ক্রিকেট মহলে তাকে চিহ্নিত করা হয়েছিল জুনিয়র কপিল দেব হিসেবে। একে কি আমরা নেপোটিজম বলবো? LRS বাংলা স্পোর্টস একাডেমির ক্লাব হাউসে তার পাশেই উজ্জ্বল হয়ে আছে বাংলা ক্রিকেট নক্ষত্রদের ছবি। এই মাঠ, ক্লাব হাউসের নামকরণ কিংবদন্তি বাংলার ক্রিকেটারদের নামে। সহ খেলোয়াড়দের প্রতি লক্ষ্মীরতন শুক্লার এই শ্রদ্ধা জ্ঞাপনের দিকটি দেখলেই হয়তো আন্দাজ করতে পারবেন একজন মানুষের মহত্ত্ব। এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তবুই একজন যিনি আজও একই রকম মানবিক। অতীতে তার সঙ্গে কী অবিচার হয়েছে তা নিয়ে ভাবতে চান না, সব কিছুর ভেতর থেকেই পজিটিভ দিকটি খুঁজে আনতে চান তিনি। আমি একটা কথা বলছি, লাইফে দুটো পার্ট আমাদের সাথে চলে, একটা নেগেটিভ পার্ট চলে, একটা পজিটিভ পার্ট চলে। এইবার আপনি কোন পার্টটাকে ধরে এগিয়ে নিতে যেতে চান, সো এইটা আমাদের উপরে ইন্ডিভিজুয়াল করে। যদি আমি সারাক্ষণ প্যারালাইজ চলতে থাকি, একবার পজিটিভ নিয়ে চলবে, একবার নেগেটিভ নিয়ে চলবে, একবার পজিটিভ নিয়ে চলবে, একবার নেগেটিভ নিয়ে চলবো, সো আমার মনে হয় একটা রাস্তা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সেটা হয়তো আমি পেন বিক্রি করি, আমি টোটো চালাই, আমি অটো চালাই, আমি মুড়ি বিক্রি করি, দিস ইজ দ্য পজিটিভ ওয়ে কি আমি কাজ করে নিজের পরিবারকে চালাচ্ছি। সো লেটস ওয়াক ইন পজিটিভ ওয়ে, নেগেটিভ ওয়ে কে ইগনোর করা উচিত। যেরকম অনেক ইংলিশ ওয়ার্ডে একটা ওয়ার্ড সাইলেন্ট থাকে, সো আমাদের নিজস্ব লাইফে এই নেগেটিভ ওয়ার্ডকে সাইলেন্ট করে দেওয়া উচিত। বাংলা ছাড়ছেন তার একসময় সতীর্থ অশোক দিন্দা, ড্রেসিং রুমে সেদিনের ঝামেলার কথা জানা নেই তার। তবে লক্ষ্মী বলছেন বাংলার জার্সি গায়ে খেলবার অনুভূতি আলাদা। না দেখো, এটা পুরো ব্যক্তিগত ধারণা, আমি ড্রেসিং রুমে ছিলামও না আর আমি ড্রেসিং রুমে কী হচ্ছে সেটা বলতেও পারবো না। অ্যাজ এ আউটসাইডার বোঝাটা খুব ডিফিকাল্ট, এই জন্যে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু যতদিন ড্রেসিং রুমে ছিলাম, যত বছর বাংলার হয়ে খেলেছি, চেষ্টা করেছি কি সবাইকে একসাথে নিয়ে খেলার। এখনও সবাই একটাই চেষ্টা করে কি সবাই একসাথে খেলুক, একসাথে ভালো খেলুক। কিন্তু অবভিয়াসলি এরকম কোনো ইনসিডেন্টকে আমরা আমাদের মনে কষ্ট দেয়, বিকজ বাংলা জার্সি পরে খেলার একটা আনন্দ আলাদা আর অন্য জার্সি পরে খেলার আনন্দ একটা আলাদা। যেটা এই যা লাস্ট ইয়ার যেটা ডিন্ডা সাথে ড্রেসিং রুমে যে আমরা শুনেছি, আমার মনে হয় ভারতবর্ষে যে কোনো ড্রেসিং রুম হোক, যারা ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, যারা টিম গেম যাকে বলে টিম গেম, এরকম কোনো ড্রেসিং রুম নেই যেখানে কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয় না। সব জায়গায় হয়, কিন্তু সেটা হেলদি হওয়া উচিত। আমার মনে আছে লক্ষ্মণ শ্রীনাথ ভাই অ্যান্ড ভেঙ্কটেশ প্রসাদ ভাইয়ের মধ্যে অনেক
ঝগড়া হতো, জুতো ছোড়াছুড়ি হতো, কিন্তু সেটা সেটা এন্ড অফ ডে গিয়ে হেলদি হতো, রাত্রিরে সবাই একসাথে খাবার খেত। কিন্তু এদের সাথে কি হলো সেটা সত্যি একটা অনেক বড় একটা আমাদের সবার জন্য কাহিনী। আর যেখানে নিজে এত সুন্দরভাবে সৌরভ গাঙ্গুলি নিজে বেঙ্গল টিমকে চালাচ্ছে, নিজে গিয়ে প্লেয়ারদের সাথে কথা বলছে, নিজে গিয়ে ব্যাটিং দেখাচ্ছে, নিজে ড্রেসিং রুমে যাচ্ছে, ওখানে আমার মনে হয় প্লেয়ার আর সাপোর্ট স্টাফকে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়ে সব কিছু করা উচিত, যেখানে ভারতের অন্যতম একটা গ্রেট ক্যাপ্টেন, গ্রেট লিডার, যার ড্রেসিং রুমে আজ পর্যন্ত কোনো দিন ঝামেলা হয়নি, তার ড্রেসিং রুমে যদি থাকাকালীন যদি এরকম হয় তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ারদেরকে আরও সিরিয়াস হওয়া উচিত ছিল। ক্রিকেট বড়লোকের খেলা এমন প্রচলিত ধারণাকে ভেঙে তার এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি, ইতিমধ্যেই ঝাড়গ্রামে দ্বিতীয় একাডেমি শুরু হয়ে গেছে। হাজারের ওপর শিক্ষার্থী এখানে ক্রিকেট শেখেন বিনে পয়সায়। উত্তরবঙ্গেও খুব শীঘ্রই চালু হবে তার একাডেমি, শুরু করতে চলেছেন ফুটবল একাডেমিও, এত কিছু সম্পূর্ণ বিনামূল্যে। গোটা দেশে এমন একাডেমি খুঁজে পাওয়া যাবে না। লক্ষ্মীরতন শুক্লার জীবন দর্শনই যে আলাদা। আর যদি তুমি দেখো কি আমার এই যে ফ্রি একাডেমি যেটা চলছে লাস্ট 5 বছর ধরে, 2014-15 থেকে আমি এটা চালাচ্ছি, আর এর পেছনে একটাই কারণ ছিল কি ছোট ছেলেমেয়েরা যেন কেউ টাকার জন্য কারো মা বাবা তাদেরকে কোচিং ক্যাম্পে না নিয়ে আসতে পারে। ক্রিকেট সবাই বলে খুব যাদের কাছে টাকা হয় তারা খেলে, কিন্তু যদি তুমি ইতিহাস দেখো তাহলে ইতিহাসে তুমি ওদেরকেই উঠতে দেখে দেখবে যাদের মা বাবার কাছে টাকা ছিল না, কিছু জন ছাড়া। তো আমার যে একাডেমির নাম হচ্ছে সেটা হচ্ছে এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি, কোথাও কিন্তু ক্রিকেট লেখা নেই। আমার এখানে ক্রিকেট হয়, আমার এখানে যোগা হয়, আমার এখানে অ্যাথলিট হয়। সো অ্যাথলিট ইজ দ্য মেইন প্রায়োরিটি, যদি তুমি ভালো অ্যাথলিট হও তাহলে তুমি ভালো যে কোনো স্পোর্টস খেলতে পারো। নির্বাসন কাটিয়ে ফিরছেন শ্রীশান্ত, রবীন সিং এর প্রত্যাবর্তনের উদাহরণ টেনে শ্রীশান্তের প্রত্যাবর্তনকে সমর্থন লক্ষ্মীর। অনেক এরকম পুরনো এক্সাম্পল আছে যেখানে মানুষ কামব্যাক করেছে, রবীন সিং আছে, অনেকজন এরকম অনেক ইতিহাসে অনেক তুমি খুঁজে পাবে যারা করেছে। আমার ওই সময় সিলেক্টররা হয়তো অনেক ছিল, আমাদের সময় অনেকজন আমাদেরকে কামব্যাক করতে পারেন দেননি, এরকম সিলেক্টররাও ইতিহাসে আছে কি বেস্ট অলরাউন্ডারকে আপনি প্রবলসে নেন না, এটাও এক্সাম্পল আছে। সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ারকে আপনি টিম থেকে বাদ দিয়ে দেন, এরকম এক্সাম্পলও আছে ভালো খেলার পর। এরকম অনেক এক্সাম্পল আছে, সঞ্জয় বাঙ্গার, তু দেবাশিস মোহন্তি, এরকম উৎপল চ্যাটার্জি, প্রচুর এরকম এক্সাম্পল তুমি খুঁজে পাবে। সো আমি একটাই জিনিস বলতে চাই, যদি কেউ ভালো করে তাহলে ওপেন মাইন্ড থাকা উচিত সিলেক্টরদের, নিজের নিজের ইগো আর নিজের এজেন্ডা নিয়ে সিলেক্টর হয় না। সিলেক্টরের মানেই হচ্ছে সবাইকে নিয়ে, সিলেক্টরের যদি তুমি মানে মানে দেখো কি সেটা হয় সবাইকে নিয়ে, সেটাই হয় সিলেক্টর। আমি নিজের আমি যাকে ভালোবাসি তাকে আমি সিলেক্ট করবো, যাকে আমি জাস্ট যে আমাকে প্রণাম করে না নমস্কার করে না তাকে আমি সিলেক্ট করবো না। সো এরকম সিলেক্টর আমার মনে হয় কি আমাদের ভারতবর্ষে অনেক প্লেয়ারদের সাথে এরকম করেছে, আমাদের ইতিহাসে অনেক ভালো ভালো সিলেক্টর আমি বেঙ্গল থেকে দেখেছি, সম্বরণ ব্যানার্জিকে দেখেছি, অশোক মালহোত্রাকে দেখেছি, এরকম অনেক বহু সিলেক্টর ন্যাশনালে গিয়ে খুব ভালো করেছে। সো আমি আশা করি শ্রীশান্তের ক্ষেত্রেও আমি আমার বেস্ট উইশেস ওর সাথে থাকবে, জীবনভর থাকবে। আর যখন ওকে সবাই ক্লিয়ার করে দিয়েছে দ্যাটস মিন হি ইজ ক্লিন টু প্লে ন্যাশনাল লেভেল, এইবার ও যদি ভালো বল করে অন্য থেকে ভালো উইকেট নেয় তাহলে হি শুড ডিজার্ভ। নির্বাচকরা অনেক সময় প্রতিভার চেয়ে ব্যক্তি স্বার্থকে এগিয়ে রাখেন, প্রাক্তনদের অনেকেই সে পথে হাঁটেন, এলআরএস বাংলা স্পোর্টস একাডেমির লড়াই বোধহয় তার সঙ্গেই। দেখো আমি 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 খালি একটাই জিনিস বলি, ভগবান আমাকে যা দিয়েছে বহু দিয়েছে, হয়তো এতটাও ভগবানকে আমাকে দেওয়া উচিত ছিল না। সো আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। আর আর যে যে করেছে সে ভাবুক, আমার সাথে ভগবান অনেক ভালো কাজ করেছে। সো আমি ভগবানকে নিয়ে ঠাকুরকে নিয়ে বিশ্বাস করি, আর আগামী দিনও যা করবে ভগবান করবে। আর একটা জিনিসই বলবো কি যেটা পাস্টে হয়েছে সেটা প্রেজেন্টে না হয়, এই জন্যই এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি আমি খুলেছি কি আমাদের মতন যারা গরিব ছিল তারা কোচিং ক্যাম্পে যেতে পারেনি, বহু এরকম ছেলেমেয়েরা ছিল। সো আমাদের একটাই রেসপন্সিবিলিটি কি আমরা যেন ওই কাজটা না করি যেটা প্রাক্তনরা করে এসেছে। সব প্রাক্তন বলবো না, প্রচুর প্রাক্তনরা আমাদেরকে সাপোর্ট করেছে, নাম করলে শেষ হবে না, এরকম বহু মানুষ আছে যারা আমাদেরকে সাপোর্ট করেছিল, জুনিয়র প্লেয়ারদেরকে সাপোর্ট করে এখনও করে। বাট কিছু পার্সেন্টেজ লোকেরা থাকে যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। সো তাদেরকেও গড ব্লেস, আর
আর একটা জিনিসই বলবো, ইয়াংস্টার যারা এই শোটা দেখবে যা দেখছেন, একটা জিনিস বলছে কি কাউ, তুমি লাইফে ফেলিয়ার বলে কিছু হয় না, আপ জিততে হ্যাঁ ইয়া আপ শিখতে হ্যাঁ, আপনি জেতেন বা আপনি শেখেন, দের ইজ এ নো ওয়ার্ড ইন আর লাইফ হার, হার বলেই দুনিয়ায় কিছু নেই। সো আপনি বা জিতবেন বা আপনি শিখবেন, সো এইভাবে এগিয়ে যেতে হবে। আর নেভার ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি আপনার মধ্যে আসে দ্যাটস মিন ইউ আর উইক, সো সামনে যেতে হবে আর পেছন থেকে লোকেদেরকে ধাক্কা দিতে দিন, আপনি এগোতে থাকবেন। দেশজুড়ে সবকিছু খুলে গেলেও বন্ধ ক্রীড়া জগৎ, বিস্মিত তিনিও। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী চাইছেন তাড়াতাড়ি খেলা ফিরুক ময়দানে। না না, নিশ্চয়ই আমরা সবাই ওয়েট করছি ওই দিনের। সব খুলে গেছে, বিরিয়ানি থেকে চাপ, চাপ থেকে চাউমিন, চাউমিন থেকে চিলি চিকেন, ভারতবর্ষে এরকম কোনো জিনিস নেই যেটা খুলে যায়নি। বাট যেখান থেকে শরীর স্ট্রং হবে ওই সব জিনিস এখনো পর্যন্ত খুলতে, মানে খোলা যাচ্ছে না, এটা সেন্ট্রাল হোক বা যেই হোক। বাট আই এম ভেরি সারপ্রাইজ অ্যাজ এ প্লেয়ার, আই এম ভেরি সারপ্রাইজ। আমার মনে হয় কি ভাইরাস থেকে ডক্টর বলে, সায়েন্স বলে, ভাইরাস থেকে আপনাকে ফিজিক্যাল ফিটনেস বাঁচাতে পারে। সো এই ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা জন্য আরও বেশি কনসেন্ট্রেট করা উচিত, সেন্ট্রালকে আরও বেশি ফর্ম হওয়া উচিত, তার মধ্যে জিমও পড়ে। হ্যাঁ, ভালো করে স্যানিটাইজ করা উচিত, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা উচিত। স্পোর্টস একটা অনেক বড় ফিল্ড আমাদের এই ভারতবর্ষে, স্পোর্টসকে আমরা ভগবানের হিসাবে দেখি মানুষ। সো এই ভগবানকে এত লেটে খোলা, তার সাথে আমি, আমার কিন্তু একমত নয়। আমার মনে হয় কি এইটা নিয়ে আরও বেশি সিরিয়াস হওয়া উচিত সেন্ট্রাল স্পোর্টস অথরিটিকে। ও আমাদেরকে যা নির্দেশ দেবে, যেরকম আমি নিজের এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি, যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী 18th May-তে একটা সার্কুলার বার করেছিলেন কি আপনারা নিজের নিজের হিসাবে আপনারা দেখে নিজেকে ঠিক রেখে করুন, তো আমি নিজের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমি নিজের একাডেমিতে, ফার্স্ট একাডেমি যেটা আমি খুলেছিলাম, আমি জুনিয়রদেরকে এখনও এলাউ করিনি যে বাচ্চা ছেলে আছে। সেকেন্ড এলাউ করিনি, আমি পাবলিক ট্রান্সপোর্ট এলাউ করিনি, সাইকেল চালিয়ে আসো বা মা বাবার সাথে আসো, আর সোশ্যাল ডিস্টেন্স করে আমি এক্সারসাইজ করাচ্ছি। তো আমার মনে হয় কি ফুটবলার হোক, টপ ক্লাস অ্যাথলিট হোক, আমার মনে হয় তাদের নিজস্ব ফিজিক্যাল ফিটনেস তারা করছেন, কিন্তু তারা আরও বেটারভাবে করে রাখুন। কিন্তু আমাদেরকে একটা জিনিসই আমাদেরকে আরও স্ট্রং করবে, ভাইরাস থেকে ফিজিক্যাল ফিটনেস। তো ফিট থাকুন, আর ভাইরাসের বেশি চিন্তা করার দরকার নেই। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় মনোবিদের প্রয়োজনীয়তা নিয়ে চর্চা হচ্ছে। লড়াকু লক্ষ্মী মনে করেন জীবনের সবচেয়ে বড় মনোবিদ বাবা আর মা, আর কারো প্রয়োজন হয় না। না, আমি অ্যাজ এ মন্ত্রী হিসাবে কিছু বলতে পারবো না, আমি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার হিসাবে বলতে পারবো কি মনোবিক কতটা ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনে, আমার কিন্তু কোনো ধারণা নেই। বিকজ আমি এই জিনিসটা কোনোদিন কারো কাছে যাইও নি, আমার মতন বহু প্লেয়াররা তারা যায়নি। আমার মনে হয় কি যদি ইন ফিউচার আপনাদের কাছে যদি কেউ আসে, তো আপনারা একটা জিনিসই বলতে পারবেন কি যারা স্পোর্টসে সাকসেস করেছে, যারা আরও আরও ইন্ডাস্ট্রি কালচারে সাকসেসফুল হয়েছে, তাদের কাছে যান, তাদের সাথে কথা বলুন, নিজের মা বাবার সাথে কথা বলুন যারা আপনাকে তৈরি করেছেন। আপনার মা বাবার থেকে বড় সাইক্লোস্ট কেউ হতে পারে না, মনোবৈজ্ঞানিক কেউ হতে পারে না। যদি মা বাবার কথা শুনে আমাদের মধ্যে যদি ইন্সপিরেশন না হয়, তাহলে আমার মনে হয় না কি তুমি টাকা দিয়ে ওষুধ খেয়ে তুমি স্ট্রং হবে, এটার সাথে আমার মত নেই। দিস ইজ মাই পার্সোনাল মত, আর আমার পার্সোনাল মত কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। সো এটা হচ্ছে মেইন জিনিস। আর আর যদি কারো কোনো দরকার থাকে, যদি কোনো গার্জিয়ান, কোনো মা বাবার যদি মনে হয়, তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমার পেজে জানাবেন, আমার একাডেমির পেজে জানাবেন, আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি আপনার ছেলে মেয়েদের সাথে, যদি আপনার মনে হয় আমাদের মতন অনেক স্পোর্টস পার্সনরা আছে যারা ওপেন আছে হেল্প করার জন্যে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর তারা কীভাবে ছোট থেকে বড় হয়েছে, তারা কী কষ্ট করেছে, একদিকে থাকে রুটি, একদিকে থাকে রোল। তো রুটি আপনাকে মজবুতি দেয়, আর রোল আপনার শরীরটাকে খারাপ করে। এর মানে নয় কি আমি বলছি রোল খেতে নেই, নিশ্চয়ই খাবেন, যখন খাওয়ার জন্য তৈরি হয়েছে 2-3 মাসে একবার রোল খাবেন, কিন্তু রুটি রোজ খেতে হবে। রুটি আপনাকে শক্তি দেয়, রুটি আপনার মেন্টাল স্ট্রেংথকে বাড়ায়। আমি এই এক্সাম্পলটা এই জন্য দিলাম কি রুটি আর রোল আজকের ছেলে মেয়েদের কাছে রাখবেন, রোলের দিকে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা যায়, বিকজ ওইটাতে স্বাদ বেশি। সো এই স্বাদকে কী করে কন্ট্রোল করা যায়, সেই জিনিসটা আপনাকে ওই বলতে পারবে যে সেই জিনিসটা যে সেই জিনিসটার থেকে বেরিয়েছে।
সো কোনো মনোবৈজ্ঞানিক, নিশ্চয়ই মনোবৈজ্ঞানিকরা হেল্প করে, আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু আমার মনে হয় কি আই বিলিভ ইন দিস থিওরি। না নিশ্চয়ই নিশ্চয়ই সব কিছু মা বাবার থেকে যদি তুমি ডিসকাস না করতে পারো, যে তোমাকে জন্ম দিয়েছে, যে তোমাকে হাঁটা শিখিয়েছে, যে তোমাকে দুধ খাওয়া শিখিয়েছে, যে তোমাকে ওয়াশরুম যাওয়া শিখিয়েছে, যে তোমাকে চান করা শিখিয়েছে, যে তোমাকে প্রথম দিন স্কুল নিয়ে গেছে, তুমি তার থেকে ইন্সপায়ার না হয় তুমি যাচ্ছ টাকা দিয়ে, তুমি একটা ডক্টরের কাছে যাচ্ছ বলছো আমার মেন্টাল হেলথ আমার ঠিক নেই আমি ওষুধ খাবো, অ্যান্ড দিস ইজ নট ফর সুশান্ত সিং রাজপুতের জন্য বলছি না, আমি ইন জেনারেল বলছি। এখন ক্রিকেটে সাপোর্ট স্টাফ বেড়েছে, তাদের সময় তা ছিল না, নিজে মন্ত্রিত্ব সামলালেও বাংলার ক্রিকেট তার হৃদয়, ক্রিকেটারদের পাশে থাকা থেকে নিজের একাডেমিতে বাংলা মহিলা দলের অনুশীলনের ব্যবস্থা সব কিছুতেই রয়েছেন তিনি। সো আগে এত সাপোর্ট স্টাফরা ছিল না, এখন টাকা আছে, এখন সাপোর্ট স্টাফ হয়েছে, খুব ভালো, যারা ট্রেনিং করছে, যারা ট্রেনিং করাচ্ছে তাদের একটা অর্জন হচ্ছে, তারা প্লেয়াররা বেশি ভালো গাইডেন্স পাচ্ছে, কারো চোট লাগছে তার জন্য একটা ফিজিও আছে, একটা চোট লাগছে রিহাবের জন্য ট্রেনার আছে, এটা তো খুব ভালো, ডেভেলপ হওয়া ইটস অলওয়েজ পজিটিভ। আর এখন যদি তুমি বলো প্লেয়ার অ্যান্ড সাপোর্ট স্টাফ দুজনেই টিমের জন্য প্যারালাল ভাবে কাজ করে। প্রথম প্রথম কোশ্চেন তোমার, আমি মন্ত্রী আগামী দিন থাকবো কি MLA দাঁড়াব, থাকবো কি থাকবো না, আমি নিজেকে এখনো সেই রূপে আমি দেখি না। এইটা একটা পোর্টফোলিও যেটা পেয়েছি, চেয়ার কারোর সাথে জীবনভর ছিল না আর জীবনভর থাকবে না, এই জন্যে আমি এই জিনিসটাকে কোনো দিন সিরিয়াসলি নিই না কি আমি মন্ত্রী আছি। আমি একটা জিনিসই সিরিয়াসলি নিই কি আমাকে কাজ করতে হবে, যে অপোজিটে মন্ত্রী থাকলেও কাজ করব, মন্ত্রী না থাকলেও কাজ করব, যখন মন্ত্রী ছিলাম না তখনও কাজ করেছিলাম, যখন MLA ছিলাম না তখনও LRS বাংলা স্পোর্টস একাডেমি করেছিলাম, রাস্তায় নেমে অবরোধ করেছিলাম, রাস্তার জন্যে কাজ করেছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আজকেও আমি সেটাই করছি, তো আমার মধ্যে কোনো চেঞ্জেস নেই। আর আমি স্পোর্টসের সাথে আগেও ছিলাম, আজকেও আছি, কালকেও থাকবে, আপনারা LRS বাংলা স্পোর্টস একাডেমিতে বসে কথা বলছেন, যেখানে আমার 800-900 বাচ্চা আছে যাদেরকে ফ্রি এডুকেশন, মানে খেলার এডুকেশন আমরা দিই, ঝাড়গ্রামে আছে, সো স্পোর্টস তো আমার সেকেন্ড হোম, তাকে তো জীবনে ছাড়তে পারবো না। না আমি যেরকম ছিলাম ওইরকমই থাকবো, আমার নিশ্চয় বাংলার সাথে, ইটস নট দেয়ার কি আমি বাংলার কোচ হলেই বাংলাকে হেল্প করবো, আমি প্রত্যেক বছর লাস্ট ইয়ারও রঞ্জি ট্রফিতে প্রত্যেক ছেলেদেরকে বেস্ট উইশেস পাঠাই, কথা বলি, মেয়েদের টিম আমাদের এখানে LRS বাংলা স্পোর্টস একাডেমি, ঝুলানদের টিম পাজি রণ শিবশঙ্কর পাল মহিলা বেঙ্গল টিম এখানে প্র্যাকটিস করে জুনিয়র টু সিনিয়র, আমি পুরো একাডেমি দিয়ে রেখেছি। সো আমার আমার একটাই লক্ষ্য কি কেউ যেন ফ্যাসিলিটিস না পেয়ে কোনো রিগ্রেট না থাকে। এখন অনলাইনে ক্লাস চলছে, আদৌ কি অনলাইনে ক্রিকেট শেখা সম্ভব? লক্ষ্মী বলছেন অনলাইনে শিখে ক্রিকেটার হওয়া যায় না। আই ডোন্ট বিলিভ ইন অনলাইন, সরি আমি আবার ক্ষমা চাইলাম কি অনলাইনে, অনলাইনে তুমি গেম খেলতে পারো, অনলাইনে তুমি বই দেখতে পারো, অনলাইনে অনেক কিছু শেখা যায়, পড়ে শিখতে পারবে তুমি অনলাইনে, কিন্তু অনলাইনে তুমি স্পোর্টস শিখতে পারবে না। তুমি অনলাইনে তুমি কী পড়ো, তুমি মারাডোনার স্টোরি পড়তে পারবে, তুমি মোহাম্মদ আলী কীভাবে মুভমেন্ট করতে, তুমি সৌরভ গাঙ্গুলির কীভাবে কভার ড্রাইভ করতো সেটা পড়তে পারবে, কিন্তু তুমি দেখতে কোথায় দিয়ে পারবে, তোমাকে দেখতে, তুমি একটা স্পোর্টস পার্সন যদি অনলাইনে দেখে তো ও তো প্লেয়ার হওয়ার আগে তার চোখ খারাপ হয়ে যাবে। তুমি যদি ভিডিও দেখো, ভিডিও বা টিভিতে তুমি অনলাইন কানেক্ট করো তো তুমি তো, সো ইটস এ নেগেটিভ পার্ট। সো স্পোর্টস পার্সন বা বাচ্চাদের জন্য অনলাইন কোনোদিনও ঠিক নয়, এটা আবার বললাম এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি বলে দিলাম তো, আমি সোজা কথা বলে দিলাম তো, অনলাইনে আপনি অনেক কিছু শেখা যায় কিন্তু বেশি শিখলে আপনার চোখ খারাপ হয়ে যাবে, আপনি চশমা পরবেন। সো স্কুলে পড়া, স্কুলে পড়লে আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন আপনার চোখ স্ট্রং হচ্ছে, আর আপনি সামনে থেকে যদি দেখেন তাহলে আপনার চোখের উপরে একটা রে পড়ছে, রোদ্দুর, রোদ্দুরের রে আপনার চোখটাকে স্ট্রং করে, মোবাইল আর টিভির রে আপনার চোখটাকে খারাপ করে। এবার আপনারাই ডিসাইড করুন কি কোন রে আমাদের দরকার।
তিনি কুন্তলা ঘোষ দস্তিদার, প্রাক্তন ভারত অধিনায়ক, কোচ, ইনস্ট্রাক্টর। তার নেতৃত্বেই 1981 সালে প্রথম মহিলা বিশ্বকাপে খেলেছিল ভারত, যদিও ফিফা স্বীকৃতি ছিল না সেই বিশ্বকাপে। আজকে তো আমি ভীষণ আনন্দিত, কারণ আমাদের আন্ডার-17 বিশ্বকাপ হতে চলেছে। প্রথমে তো আমি খুব ম্রিয়মাণ হয়ে পড়েছিলাম এই লকডাউনের জন্যে, দেশের যা পরিস্থিতি, খেলাটা আবার হবেই না আমরা ভেবে নিয়েছিলাম। কিন্তু ফিফা আমাদের আবার আশার আলো দেখিয়েছে, অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হবে। আমি একজন বিশ্বকাপ অধিনায়িকা হিসাবে 1981 সালে আমি বিশ্বকাপ খেলেছি চায়না তাইওয়ানে, সেটা যদিও ফিফার স্বীকৃতি ছিল না, ওমেন্স ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে ছিল। তাই জন্য একজন বিশ্বকাপার হিসাবে আমি খুব মানে এই ফিলটা আমি খুব ভালোভাবে করতে পারছি, কারণ বিশ্বকাপ খেলা কিন্তু একটা উচ্চমাত্রায় খেলা। তো তাই জন্য আজকে সেই সময় আমরা বিশ্বকাপ খেলেছি, হয়তো আজকে আমাদের নিজেদের প্রচার নিজেদেরকে করতে হচ্ছে যে আমরা বিশ্বকাপের খেলোয়াড় ছিলাম, আমি বিশ্বকাপ দলের অধিনেত্রী ছিলাম। কিন্তু আজকে বিশ্বকাপ কিন্তু ফিফার স্বীকৃত বিশ্বকাপ হতে চলেছে, এবং তাতে আমাদের মেয়েরা খেলবে, ভারতবর্ষ অংশগ্রহণ করবে। এটা কিন্তু একটা আমার শেষ জীবনে এটা কিন্তু একটা বিরাট আনন্দ নিয়ে চলে আসে। আমি কিছুদিন থাকতেও পারি পৃথিবীতে, নাও থাকতে পারি, কিন্তু বিরাট আনন্দ নিয়ে যাচ্ছি কি বিশ্বকাপ হতে চলেছে। তাতে একটা জিনিসই হচ্ছে যে ফুটবলের একটা প্রচার শুরু হয়ে যাবে। 1975 সালে মহিলা ফুটবল লীগ শুরু বাংলায়, শুরু ফুটবলার জীবন। পাড়ায় ছেলেদের সাথে দৌড়ে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি, ওখান থেকে হঠাৎ 1975 সালে মহিলা ফুটবলের প্রথম জন্ম। সেদিন আমাদের পাড়ার ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে সুশীল বর্চাজের আন্ডারে পশ্চিমবাংলার প্রথম খেলা শুরু হলো। সুশীল বর্চাজের পাখির চোখ, উনি আমাদের চিনতে ভুল করেননি। আমাদের যাদের আমি, শান্তি, শুক্লা, জুডি, মিনতি, যারা যাদের চয়েস করেছিল, ইন্দ্রাণী, চৈতালি, যাদের চয়েস করেছিল এতে, তারা কিন্তু বহুদিন ধরে ভারতবর্ষের বুকে কিন্তু 11 জন বাংলার মেয়েদের নিয়ে ভারতবর্ষের টিম হতো। আজকে খুব দুঃখজনক ব্যাপার যে এখন একজন দুজন আমরা চান্স পাচ্ছে, তো সেরকম কিছুটা বড় ব্যাপার না। আমার মনে হয় যে আই থিঙ্ক এটা আমার কাছে ভালোবাসা, এই ভালোবাসতে বাসতে কোথায় আমি চলে গেছি, কারণ ফুটবলটা আমার প্রথম প্রেম, কারণ বাংলা দলের খেলেছি, তারপর ভারতবর্ষের হয়ে বহুবার খেলেছি। পিএফ এর টাকা ভাঙিয়ে কোচিং ডিগ্রি করতে গিয়েছিলেন জার্মানিতে, ওখানে ক্লাব কোচিং এর সুযোগ পেয়েও ফিরে আসেন দেশের টানে। আমার একটা বরাবরের ইচ্ছা যে কিছু করব, কিছু করব। তো আমার আগে নাইম স্যার, আমি বলতে নাম মনে করতে পারছি না, হ্যাঁ সাবির দা, এরা সবাই করে এসছেন। তো আমি রঞ্জিত দার সাথে কথা বলছিলাম, রঞ্জিত দা আমিও যাবো জার্মানিতে, তো আমার একটা রঞ্জিত গুপ্ত, তো আমি আমার একটা ব্যবস্থা করুন, আমি কিছু শিখতে চাই। তো বলছে ঠিক আছে, তুমি যদি পে করতে পারো ইউ ক্যান গো। আমি বলছি হ্যাঁ পেমেন্ট করবো। ওই যে বললাম, আমি কোথেকে আসবে কি হবে আমি সত্যি কথা বলছি জানি না, এখনও ভাবি না। তো রঞ্জিত দা মিস্টার আফসার সাত্তারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিলেন, দাদা সাথে সাথে বললেন সেই বছরই চাঁদুদা যাচ্ছেন, চাঁদুদার অলরেডি এভরিথিং কনফার্ম ছিল। তো আমি বললাম যে ঠিক আছে দাদা, তাহলে আমার বলে তুমি আমার কাছে থাকবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে এসো। তো আমি আমার টাকা পয়সা জোগাড় করে ঠোরে, তো আমার পিএফ ভেঙে ভেঙে আমি চলে গেলাম সেখান নেশায়। বাট আই হ্যাভ লার্ন, প্রচুর শিখেছি ওখান থেকে, কারণ সিস্টেম অফ কোচিং যেটা ভারতবর্ষের বুকে একটুখানি, এখনও আমরা সেই জায়গাটা পর্যায়ে আসতে পারিনি যে ক্রম পর্যায়ে, যে ডেভেলপমেন্ট অফ গ্রাসরুট টু এলিট। তো এখন একটু একটু করে আসছে, গ্রাসরুট নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করছি, তাও বিক্ষিপ্তভাবে। যদি সঠিকভাবে সবাই একসাথে ভাবনা চিন্তা করে আমরা যদি এগোতে পারি, আমাদের ভারতবর্ষের ফুটবল কিন্তু একটা দারুণ জায়গায় গিয়ে পৌঁছাবে। তো এই যে জার্মানির যে আমি আসছি, যে জার্মানিতে দুটো কোর্স একসাথে হয়, সি অ্যান্ড বি, তো সিতে করিয়ে ওরা 3 মাস ওরা কোচিং দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় কাজ করে এসে আবার বিয়ের পরীক্ষাটা নেয় যে তুমি এলিজেবল কি না। তো এনিওয়ে দাদার একটা সুপারিশে আমার মানে আমাকে আর সেই ক্লাব কোচিংয়ে এটাতে যেতে হয়নি। বাট আমার সবচেয়ে দাদার গর্ব, আমারও খুব ভালো লেগেছিলো যে আমি তখন জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো জানতাম না। তো না জানার জন্যে ওনারা বল ফার্স্ট ডেই আমাকে বলে দিলেন যে আমি এখানে কিন্তু কোচ বললেন ইটস বেটার তুমি এসেছো ঠিক আছে, কিন্তু আমি জার্মানিতে ইংলিশে কোনো ক্লাস নেবো না। তো দাদা আমাকে একজন ছেলেকে বলেও দিয়েছিলেন যে ও যখন তুমি যখন যা পড় শুনবে এবং ওটাতে ওই ভাষায় লিখে রেখে দেবে। তো ছেলেটি আমাকে পরে ইংরেজিতে আমাকে ইন্টারপ্রেট করে দিত যে এইটা এটা আমাকে বলা হচ্ছে। তো এনিওয়ে আমি 4 মাসের মধ্যে আমি জার্মানি খানিকটা অ্যাডাপ্ট শিখে
আমি কিন্তু আমার যে লাস্ট লেকচারটা হয়েছিল আমি জার্মান অ্যান্ড ইংলিশে মিক্স আপ করে দিয়েছি, এবং আমার যেটা দুবারই যেটা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যে কোচরা থাকেন তারা কিন্তু কোচেসরা পরীক্ষা নেন না, এদের বাইরে থেকে সব কোচেসরা আসেন যারা সিলেক্ট মানে এই ব্যাপারটা দেখেন তাদের নাম্বার দেওয়া হয়। তো সেদিন আমি এত ভালো প্র্যাকটিক্যাল করিয়েছিলাম গ্রাসরুটের বাচ্চাদের, তো আমাকে তো সবাই এক নম্বর, বিকজ আমি সবসময় কোচদের বলি যে মুখে কোচিং করো না, হাউ মাচ তুমি যত ডেমনস্ট্রেট করতে পারবে তত বাচ্চারা শিখতে পারবে, সেখানে কিন্তু ইংরেজি বাংলা কিছু জানার প্রয়োজন নেই, ডেমনস্ট্রেশন ইজ আফটার অল এন্ড মানে। তো আমি এত ভালো ডেমনস্ট্রেশন করেছি এবং আমার সেশন দুদিন দুবারই এত ভালো হয়েছে, তো নেক্সট ডে একটা পেপারে মানে জার্মান পেপারে এসছে আর ইন্ডিয়ান লেডি হ্যাভ প্রুফ দ্যাট ফুটবল ইটস এ ল্যাঙ্গুয়েজ, সেটা আমার কাছে বিরাট বড় ব্যাপার। আর আমি ওখানে দারুণ ভালোভাবে পাস করেছি এবং ওখানকার কোচেসরা ওখান থেকে আমাকে জার্মান ফুটবল একাডেমি থেকে আমাকে জব অফারও করে দিয়েছিল, কিন্তু ওই যে ভারতবর্ষের বুকে কিছু করব, ভারতবর্ষে ফিরে আসি। তাদের সময় বিশ্বকাপে প্রচার পাননি কোনো, কেমন খেলেছিল ভারতীয় দল? প্রথম ম্যাচ জার্মানির সঙ্গে ড্র, তারাই জিতেছিল সেই বিশ্বকাপ। আজকে ওয়ার্ল্ড কাপটা নিয়ে এত হই হই চলছে কিন্তু আমরা খুব নিভৃতে খেলে এসেছি ওয়ার্ল্ড কাপটা, কারণ হচ্ছে যে তখন মহিলা ফুটবল নিয়ে এটা 1975 সালে মহিলা ফুটবল শুরু, 1981 সালে মহিলা ফুটবলে বিশ্বকাপ খেলছি, কারণ 1975 থেকে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স প্লেস পেয়েছি, থার্ড প্লেস হোল্ডার, তাই জন্য আমরা বিশ্বকাপে আমরা অংশগ্রহণের এ পেয়েছি। তো প্রচারের ক্ষেত্রে কিন্তু সেভাবে প্রচার হয়নি, তো আমরা এ খেলেছি কিন্তু রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মেয়ের, আমরা প্রত্যেকেই এক একজন ক্যাপ্টেন ছিলাম, আমি বলবো আই শুড ফিল প্রাউড, মানে আমার মেয়েরা এত ভালো খেলতো, ইয়োলেন্ডা দি, সুকরিনা পেরেরা, শান্তি মল্লিক, শুক্লা দত্ত, মিনতি রায়, জুডিডি সিলভা, কার নাম আমি না বলবো, চৈতালি চ্যাটার্জি, ইন্দ্রাণী শাহ, কী টিম ছিল, প্রত্যেকেই এক একজন কিন্তু ক্যাপ্টেন ছিলাম, আমি বলবো না আমি বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলাম, আমার সবসময় গর্ব লাগতো যে আমাদের টিম স্পিরিটটা যা ছিল যে একটা ক্যাপ্টেনের কাউকে প্রয়োজন ছিল না, মানে এটা বিরাট ব্যাপার ছিল। আর ফিলিংটা ছিল ন্যাচারালি প্রথম বিশ্বকাপ, সবারই একটা দারুণ আনন্দ যে আমরা বিশ্বকাপ খেলতে গেছি, কিন্তু আমি আবার বলবো যে প্রচার আমরা অনেক পিছনে, এখন বিশ্বকাপ বললে সবার যেটা মনের মধ্যে একটা আরে বিশ্বকাপ খেলছে। হ্যাঁ, আমার তখন প্রথম ম্যাচ পড়েছিল জার্মানির এগেনস্টে, তো আমরা প্রত্যেকেই খর্বকায়, একমাত্র ইয়োলেন্ডা দি, সুকরিনা পেরেরা, এরা একটু লম্বা লম্বা চেহারা, রমা দাস এইটুকু গোলকিপার, তো জার্মান টিম ওদিকে নামছে আমরা এদিকে ওদের বগলের কাছে, ফের সব দর্শকরা বলছে এত বাচ্চা বাচ্চা পুতুল পুতুল মেয়েরা খেলবে, বাচ্চা বাচ্চা মেয়েরা খেলবে, তো আমরা ওর এগেনস্টে জার্মানের সাথে আমরা ড্র করলাম। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ড্র করাটা, ড্রটা আমাদের করিয়ে দিয়েছে, আজকে আমার মধ্যে নেই রমা দাস, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, কাগজে পরের দিন বেরিয়েছে আ ফ্লাইং বার্ড হ্যাভ সেভ ইন্ডিয়া। মাঝপথে কোচ সমস্যা ভুগিয়েছিল ভারতীয় দলকে, কেডি থাপারকে আচমকা সরিয়ে কোচ করা হয়েছিল বলবিন্দর সিংকে, তার স্ট্র্যাটেজির জন্য সেদিন সাফল্য পায়নি ভারতীয় দল, বলছেন কুন্তলা ঘোষ দস্তিয়ার। আমরা হয়তো এতটা খারাপ আমাদের রেজাল্ট হতো না, আমার এখন সবসময় মনে হয় দ্য স্টাইল অফ প্লে, আমরা মিস্টার কেডি থাপারের সাথে কোচিংয়ে ছিলাম, তো কেডি থাপারের একটা ভালো স্ট্র্যাটেজি ছিল, আমরা খুব এ ফুটবল খেলতাম গ্রাউন্ড ফুটবল, এবং এত ভালো ফুটবল খেলতাম আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হতো, এবং হঠাৎ করে আমাদের কেডি থাপার ওয়ার্ল্ড কাপের সময় আমাদের ক্যাম্পটা লখনৌতে হলো পাটিয়ালাতে না হয়ে, তো ওখানে বলবিন্দর সিং উনি আমাদের কোচ হলেন, তো ম্যাচে আমার হঠাৎ করে এই টোটাল ফুটবলে খেলার স্টাইলটা বদলে দিল, খালি বলতে বল উড়াকে মারো, বল আগে মারো, বা তো আমরা প্রথমে বুঝতে পারতাম না, তো যে বল নিতাম আগে খেলতাম, তো লং কিকের ওপর ট্রেনিং ছিল, ফের লং কিকের ওপর ট্রেনিংয়ে তো আমরা অভ্যস্ত ছিলাম না, তার জন্য আমাদের কিন্তু মনে হয় ওয়ার্ল্ড কাপে যদি আমরা তাপস সাহেব থাকতেন আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ হয়েছিল আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম। শুভেচ্ছা জানিয়েছিলেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সে স্মৃতিতে আজও আচ্ছন্ন কুন্তলা ঘোষ দস্তিয়ার। আমরা ইন্ডিয়ান টিম এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে, তো আমরা আমাদের দিল্লিতে ক্যাম্প হয়েছিল, ওখান থেকে উনি আমাদেরকে সবাইকে ডেকেছেন, ডাকার পর আমি ওই টিমের ক্যাপ্টেন ছিলাম, সেই জন্য আমি বলবো যে আমার স্বপ্নের রানী, হ্যাঁ, যাকে আমি অন্ধের মতো ভালোবাসি, এখনও ভালোবাসি, তো পলিটিক্স আমি বুঝি না, আমি কোনো দলের ফেভার করি না, কিন্তু মানুষ হিসাবে
মানে আমি প্রচন্ড ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি বলতে পারি। তো উনি ডেকেছিলেন আমাদের টিমকে, সেই সৌভাগ্যে আমার সাথে ওনার একটা পাশাপাশি ছবি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ছবি ওনার সাথে আমার ছবি, উনি আমাকে আলিঙ্গন করে আছেন এবং আমি কিছু স্পিচ দিচ্ছি, সেই সময় উনি বসে আছেন। তো এরকম একটা দারুণ মুহূর্ত কাটিয়েছি, মানে এখন আমি ভাবলে আমার একটা বেশ মনের মধ্যে একটা আলাদা আনন্দ শুরু হয়। দায়িত্ব নিয়েছেন ইস্টবেঙ্গলের মেয়েদের দলের কোচ হিসেবে, চ্যালেঞ্জ নিচ্ছেন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার। আমি সবসময় বলবো যে তুমি যতই ভারতবর্ষের কোচিং করো, তুমি বাংলা দলের কোচিং করো, ইস্টবেঙ্গল কোচিং ইজ সামথিং। তোমার ইস্টবেঙ্গল কোচ অ্যাজ এ কোচ আমার কিন্তু আমার মাইলেজটা অনেক বাড়িয়ে দিয়েছে যে আমি ইস্টবেঙ্গল টিমের কোচ। কেন, ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে বাঙাল ঘটির লড়াইটা মেন মানে। তো আমি প্রাউড ফিল করছি যে আমি এখন ইস্টবেঙ্গল টিমটার দায়িত্ব নিয়ে কাজ করছি। আমার এখন একটাই লক্ষ্য, ইস্টবেঙ্গল টিমকে চ্যাম্পিয়ন করা। আমি আশাবাদী সবসময়, কেন আমি সবসময় টার্গেটে এগোই, যে না হওয়াটা পরের ব্যাপার, আমি চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছি মেয়েদেরকে নিয়ে। এবং আমি যে মেয়েদেরকে এখন যে জায়গাটা তৈরি করে নিয়ে গেছি, আমি খুব আশাবাদী যে এইখান থেকে চার পাঁচটা মেয়ে ইন্ডিয়া খেলতে পারে।